নমস্কার আজকে আমরা শুনব শ্রী গৌতম রায়ের সৃষ্টি গোয়েন্দা নীলাঞ্জন ব্যানার্জির গল্প কুলাঙ্গারের প্রথম পর্ব এই গল্পটি যে বই থেকে আমি পড়ছি সেই বইটির নাম রহস্য সপ্তক এই বইতে শ্রী কমল চক্রবর্তী শ্রী গৌতম রায়ের সাতটি গল্পকে একত্রিত করে সম্পাদনা করেছেন বইটির প্রথম প্রকাশ উনিশশো পঁয়ষট্টিতে প্রকাশক শান্তনু ভান্ডারী জগদ্ধাত্রী পাবলিশার্স গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যদি গল্পটা শুনে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর এই পার্টিকুলার গল্পটা যে বই থেকে আমি পড়ছি যদিও সেই বইটা পাবলিকেশনে নেই আমি কোথাও পাইনি তবুও শ্রী গৌতম রায়ের আরেকটি বই সেটার লিংক। আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রেখেছি যদি আপনারা বইটা অনলাইন করতে ইন্টারেস্টেড থাকেন শুরু করছি কুলাঙ্গারের প্রথম পর্ব নীলের যে হঠাৎ কি হয়েছে বুঝতে পারছি না ইদানিং কেমন যেন ও বোবা হয়ে গেছে অনেকক্ষণ ডাকাডাকির পর হু হ্যাঁ উত্তর দিয়ে চুপ করে যায় বেশিরভাগ সময় একা একা বসে থাকে আর কারণে অকারণে একটা আপাত অর্থহীন ছড়া আউড়ে যায় ছড়াটার মাথা মুন্ডু কিছুই আমার বোধগম্য হয় না কনকনে শীতের সন্ধ্যা কিছুক্ষণ আগেই বাগানের পশ্চিম দিকে ঝাঁকড়া মাথা নিম গাছটার ফাঁক দিয়ে সূর্যটা বিদায় নিয়ে গেছে শীতকালে কখন যে টুপ করে সন্ধে নেমে এসে দিনের আলোটা নিভিয়ে দেয় বোঝাই যায় না নীলের ছোট্ট ঝুল বারান্দার বেতে চেয়ারে বসে ওর সদ্য কেনা মডার্ন ক্রিমিনাল ইনভেস্টিগেশনসের ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার গভীর মনোযোগ দিয়ে পড়ছিলাম নীল আমার সামনে চেয়ারটার উপর গাঢ় সবুজ রঙের শালটা লম্বা বুক থেকে পা পর্যন্ত চাপা দিয়ে একের পর এক ফিল্টার উইলস শেষ করে চলেছে আর মাঝে মাঝে সে ছড়াটা আওড়াচ্ছে ব্যাং বাদুরের একটা কিছু দিলে এক্ষুনি আমি ফেলবো তাকে গিলে এ নিয়ে বার দশেক ছড়াটা আওড়ালো আর কেবল আজ না দিন সাথে খোল ওই ছড়াটা ছাড়া ওর মুখে অন্য কোনো কথা নেই একদিন তো আমার সামনেই ওদের সাইকেল হাউসের একজন খদ্দেরকে ছড়াটা বলে বসলো লোকটা বোধ হয় কোনো গ্রাম্য ক্রেতা বেচারি একটা সাইকেল পছন্দ করে দামটা একটু কমাতে বলেছিল তো সে কথার কোনো উত্তর না দিয়ে নীল দুম করে বলে উঠল ব্যাংবাদুরের একটা কিছু দিলে এক্ষুনি আমি ফেলবো তাকে গিলে লোকটা হাঁ করে খানিক্ষণ নীলের দিকে তাকিয়ে থেকে বলেছিল মাথার ব্যামো নাকি তার উত্তরে নীল বলেছিল ব্যাংবাদুরের একটা কিছু দিলে এক্ষুনি আমি ফেলবো তাকে গিলে শেষ পর্যন্ত লোকটা রেগে গিয়ে ভারী লোক তো এবং ভদ্রতা সভ্যতা সেগণে নাকি বলে চলে গিয়েছিল নীল কিন্তু নির্বিকার অনেকবার আমিও চেষ্টা করেছিলাম ওর কাছ থেকে ছড়াটার মানে জানতে কিন্তু আমারও সেই লোকটার মতো ছ্যাঁচড়া এবং ভদ্রতার বালাই নেই বলতে ইচ্ছে করেছে বারবার নীল তথৈবচ আজ বিকেল থেকে তো বেশ ঘন ঘন ছড়াটা আওড়াচ্ছে না এ তো বিরক্তিকর বলে আমি বইটা বন্ধ করে উঠে পড়লাম বরং এর থেকে রান্নাঘরে গিয়ে তপার মার কাছ থেকে শুক্তই কি কি মশলা লাগে অথবা আলু বখরার চাটনিতে কতটা গুড় দিতে হয় নাকি চিনি এসব শিখে রাখলে পরে প্রয়োজনে কাজে লাগবে নীলকে পাশ কাটিয়ে চলে আসছি হঠাৎ ও আমার চাদরের খুঁটটা চেপে ধরল আরে বস বস রাগ করে যাচ্ছিস কোথায় তপার মার কাছে যাচ্ছি রান্না শিখতে ওটা তোর দ্বারা হবে না বরং বস একটু গল্প করি সে কি গোয়েন্দা প্রবর? গল্প করার মতো মন আর মেজাজ এখনো তোমার আছে নাকি আছে আছে নিশ্চয়ই আছে কিন্তু কি জানিস বড় অবহেলায় সময়টা বই যাচ্ছে কিছুই করা হচ্ছে না ও তাই বুঝি আবুলতাবোল বকছিস কি করবো বল কাজ না থাকলে মাথাটা ডেভেলস ওয়ার্কশপ হয়ে যায় তখন ওই সব হাবিজাবি কথা বেরিয়েই আসে তোর আবার কাজের অভাবটা কোথায় শুনি অমন একটা শাসালো ব্যবসা দেখে আর সময় থাকে কারো হাতে হাতের সিগারেটটা অ্যাশ্রেতে গুঁজে দিতে দিতে নীল বলল হ্যাঁ ভাল লাগে না একদম ভাল লাগে না কেবল দোকানদারি করতে ইচ্ছে করে বলতো চেয়ারটা টেনে নিয়ে বসতে বসতে বললাম কিন্তু কি করতে ইচ্ছে করছে তোর তাই বলবি তো বিন্দু মাত্র দ্বিধা না করে নীল বলে উঠল কেবল খেতে ইচ্ছে করছে নেমন্তন্য খেতে বিয়ে বাড়িতে রে পাত পেড়ে বুঝলি এবার আমি বিস্মিত না হয়ে পারলাম না নেমন্তন্ন খেতে চাইছে নীল আশ্চর্য আমি যতদূর ওকে জানি পারতপক্ষেও কখনোই কোনো কাজ বাড়িতে নেমন্তন্ন খেতে যায় না বরাবরই এটা সেটা ওজুহাত দেখিয়ে পালিয়ে বেড়ায় সেই নীল বলে কি না নেমুন খেতে ইচ্ছে করছে খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম এই তোর কি আজকাল মাথার বেমোটামো হয়েছে নাকি রে সজোরে মাথা নেড়ে নীল বলল না একদম না ব্যাংবাদুরের একটা কিছু দিলে এক্ষুনি তাকে ফেলবো আমি গিলে আসলে কি জানিস চিরকেলে ভেতো বাঙালির ছেলে তো বিয়েবাড়ির ফুলকো লুচি আর সেন্টের পাঁচ মিশেল একটা গন্ধ না পেলে মনে হয় বাঙালির ছেলের জাত গিয়েছে আচ্ছা অজু তোর একদম ইচ্ছে করে না মাটিতে বসে কলাপাতা সাজিয়ে লুচি বেগুন ভাজা থেকে দই মিষ্টি দিয়ে এক এক দিন রাতের খাওয়া সারতে ক্যাটারের রান্না এবং টানা টেবিল চেয়ারে বসে নয় কিন্তু কিন্তু ব্রাদার লুচি বেগুন ভাজা ছোলার ডাল এসব মেনু তো আজকাল পাল্টে যাচ্ছে এখন খাদ্যগুলি তো প্রায় ভিন দেশীয় কিন্তু এইসব ব্যাপারে তো তোর কোনোদিনও ইন্টারেস্ট ছিল না না ছিল না কিন্তু হঠাৎ একদিন মনে হলেও অনেক দিন আমাকে কেউ নেমন্তন্ন করেনি তবে কি কলকাতা শহরে আমাকে নেমন্তন্ন করার মতো কোনো বন্ধু বান্ধব নেই এই কমপ্লেক্সটা যেদিন থেকে গ্রো করেছে না সেদিন থেকেই কেমন যেন ভেতরে ভেতরে একটা খাই খাই ভাব এসে গেছে বুঝলি ও আর তাই ব্যাং বাদুর যা পাবি তাই গিলে খাবি হুম খাবো আলবাত খাবো চাঁদের পাহাড়ে মনে নেই তেষ্টায় ছটফট করতে করতে শঙ্কর ত্রিশ বছরের পুরনো পোকা কিলবিলে কালো জলই ঢকঢক করে খেয়ে নিল তার উপর এটা কি মাস বলতো মাঘ চোখ বন্ধ করে নাক খুলে যে কোনো রাস্তায় হেঁটে যা কেবল লুচি ভাজার গন্ধ ছাড়া আর কিচ্ছু পাবি না আরে না রে আরও অনেক কিছুর গন্ধ পাওয়া যায় ফ্রায়েড রাইস চিলি চিকেন কিংবা বিরিয়ানি বললাম না মেনু পাল্টেছে রুচি পাল্টাচ্ছে এই তুই বরং এক কাজ করতো এবার একটা বিয়ে কর তোর মাথায় না গোবর পোড়া আরে নিজের বিয়েতে কেউ পাত পেরে খাদ্যরসিক হতে পারে আচ্ছা বেশ তো তোর অনারে না হয় আমি বিয়েটা সেরে ফেলছি সোমেন জেঠু তো পা বাড়িয়েই আছেন না রে সে হয় না তোর বিয়েতে আমাকে খেটে খেটে হয়রান হতে হবে আচ্ছা একটা কাজ করলে হয় না কি? ওই অজন্তা বা রেখার একটা বিয়ে লাগিয়ে দিলে কেমন হয় আমি একটা উত্তর দিতে যাচ্ছিলাম হঠাৎ টেলিফোনটা বেজে উঠল রিং রিং শব্দে নেমন্তন্ন বলেই নীল তড়াক করে লাফিয়ে উঠে ফোন ধরল বারান্দায় বসে থাকতে থাকতে মনে হচ্ছিল পা থেকে হাঁটু পর্যন্ত কে যেন বরফ খসছে আসলে উৎপাতা বাঘের মতো শীতটা শহরের বুকে ঝাঁপিয়ে পড়েছে আচমকা কুয়াশার চাদরে মোড়া বাইরের অন্ধকারটাও বেশ গভীর মনে হচ্ছে হাতঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় শোয়া সাতটা বাইরেটা দেখে কে বলবে রাত এত কম চাদরটা ভালো করে জড়িয়ে নিয়ে ঘরের মধ্যে চলে এলাম নীল তখনও ফোনে কথা বলে চলেছে এরই ফাঁকে আমি নিচে গিয়ে তপার মাকে দু কাপ কফির কথা বলে এলাম ফিরে এসে দেখি নীল ওর ওয়ার্ড্রোবের সামনে দাঁড়িয়ে জামা প্যান্ট পার করছে সামনে সোফাটায় আমি বসতে যাচ্ছিলাম হঠাৎ নীল বলে উঠল না 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 আর বসবার সময় নেই এক্ষুনি বেরোতে হবে শীঘিরে ঠান্ডার মধ্যে আবার বেরবি কোথায় কে ফোন করেছিল স্ট্রেট লাইন তুই বস আমি রেডি হয়ে আসছি কিন্তু ব্যাপারটা কি নেমন্তন্ন বিয়ে বাড়িতে তার মানে ওই যে ব্যাংবাদুরের একটা কিছু দিলে এক্ষুনি আমি ফেলবো তাকে গিলে কেউ বোধ হয় ব্যাংবাদুর কিছু ছড়িয়েছে আর সেটা আমাকেই গিলতে হবে ডাক দিয়েছেন স্ট্রেট লাইন উফ হেয়ালি রেখে কি হয়েছে বলবি তো বলবো বলবো যেতে যেতে নীল চলে গেল জামা কাপড় পাল্টাতে ওই এক পাগলের পাল্লায় পড়েছি আমি কোনো কথাই আজকাল সহজ আর সরল করে বলতে পারে না সব কিছুতেই একটা হেয়ালি পুষে রাখা ডাক দিয়েছেন স্ট্রেট লাইন স্ট্রেট লাইন অর্থাৎ সরল সিংহ ইন্সপেক্টর সরল সিংহ তার মানে পুলিশি ব্যাপার নিশ্চয়ই খুন খারাপই এই সরল সিংহের ওপর আমার মাঝে মাঝে বেশ রাগ জমে ওঠে নিজে যে কেসটা জটিল মনে করেন সঙ্গে সঙ্গে ইত্তেলা পাঠান নীলকে সিংহমশাই ভালো করেই জানেন নীল মুখে অনিচ্ছা প্রকাশ করলেও রহস্য ভালো লাগে যে কোনো কেসের জটিল জট ছাড়িয়ে আসল ক্রিমিনালটিকে খুঁজে বার করতে ওর দারুণ ইন্টারেস্ট আর এই দেখতে বোকা অথচ চতুর সিংহমশাই ঠিক ঠিক সময় নীলকে তলব করেন স্ট্রেট লাইন নামটা নীলেরই দেওয়া সিংহমশাইয়ের সঙ্গে আমাদের আলাপ হয়েছিল নীলের জামাইবাবু পুলিশ অফিসার সত্যেন মুখার্জির গতবার অজয় সামন্তর হত্যা ভেদ করার পর বাড়িতে নীল ব্যাখ্যা সত্যেন বোঝাচ্ছিল কেমন করে ও কেসটা সলভ করেছে এমন সময় সিংহমশাইয়ের রাজকীয় আবির্ভাব ঘটে এসেই হম্বিতম্বি হাঁক ডাক শুরু করে দিয়েছিলেন দাদা এসে বললুম বৌদি একটু চা হয়ে যাক বয়সে বোধ হয় ছোট হবেন কিন্তু পদমর্যাদার জন্য সিংহমশাই মশাই সত্যেন্দাকে দাদা বলে ডাকেন তা আমার বুঝতে অসুবিধে হয়নি খানিকটা ওই তেল টেল দেওয়া আর কি বিশাল শরীর নিয়ে ভদ্রলোক আমার পাশেই সোফাটার তিন ভাগ জায়গা দখল করে বসেছিলেন আমি একটু সরে ওকে ভালো করে বসার জায়গা করে দিয়েছিলাম মাথা থেকে টুপিটা খুলে আহ বলে রুমাল দিয়ে টাকটা মুছে ভদ্রলোক দুনিয়ার গল্প শুরু করলেন অধিকাংশই খুন নাবালিকা হরণ আর বিধবা সম্পত্তি ঠকানোর রোমাঞ্চকর গল্প পুলিশের নিষ্ক্রিয়তা কিংবা অধুপতনের জন্যে অনুযোগের আর শেষ ছিল না তার তিনি নিজের কথাতেই ব্যস্ত আর আমরা দুজন অর্থাৎ আমি আর নীল যে এতক্ষণ ওর সামনে নীরবে বসে আছি সেদিকে কোনো ভ্রুক্ষেপে ছিল না আমার মনে হয়েছিল অবাঞ্ছিত আমাদের তিনি তেমন কোনো মূল্যই দিতে চান না ভদ্রলোকের এই অহংকারী মেজাজটা আমার মোটেই ভালো লাগছিল না তবু ওর দিকে ভালো করে না তাকিয়ে পারিনি নিপাট ভালো মানুষের মতো মুখে একটা অদ্ভুত বোকামি ছড়িয়ে বসেছে মাথা জোড়া বিশাল টাক অচঞ্চল মরুভূমির মতো রুক্ষ না তৈলাকত সে তারের ছেঁড়া তারের মতো দু একটা সাদা চুল সামনের দিকে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মরুভূমিটা ঘোড়ার খুরের মতো অর্ধ বৃত্তাকারে এসে থমকে দাঁড়িয়ে গেছে পিছনাংশে মনে হয় সিংহমশাই প্রাণপণে ঝোপের বেড়া দিয়ে টাকের সীমানা আর বাড়াতে দেবেন না ঠিক করেছেন সাদা ঘোলাটে মার্বেলের গুলির মতো চোখ দুটো ছিটকে বেরিয়ে আসার তালে রয়েছে অত বড় চোখ কিন্তু বুদ্ধি তেমন ছাপ পাওয়া যায় না বড়ির মতো গোল নাকের নিচে কর্পোরেশনের নোংরা ঠেলা ব্রাশের মতো ঝাঁটা গুপের কি বাহার নেই থুতনি বলা যায় কারণ সামান্য একটা রেখা ছাড়া গলার থুতনি মিলেমিশে সব একাকার পুলিশি মোটা ইউনিফর্মের আড়ালেও অমন মেয়েদের আধিক্য চেপে রাখা যায় না পেটের মাপটা ছাপ্পান্ন টাপ্পান্ন বোধহয় ছড়িয়ে যাবে সব থেকে যেটা বিরক্তিকর সেটা হলো ওর একঘে বকবকানি বকতে শুরু করলে থামতে চান না আর তার অধিকাংশই নিজের বাহাদুরি সম্বন্ধীয় পরে জেনেছিলাম পুলিশি লাইনে উনি তেমন সুবিধে করতে পারেননি কোনো জটিল কেস হলে তো প্রশ্নই নেই সাধারণ কেসেও বিশেষ তৎপরতা দেখাতে পারেন না আমার মনে হয় ওই বিশাল পাহাড়ের মতো দেহ নিয়ে চোর ধরা সম্ভব নয় ঘটনাস্থলে পৌঁছতে পৌঁছতে অপরাধী অনেক আগেই নিপাত্তা হয়ে যাবে এবং যায়ও তাই আজও সাধারণ ইন্সপেক্টর থেকে উপরে ওঠার স্বপ্ন দেখা ছাড়া আর কিছুই হয়ে ওঠেনি ভদ্রলোক যখন নিজে থেকে আমাদের সম্বন্ধে কিছুই কৌতূহল দেখালেন না তখন সত্যেন্দাই বাধ্য হয়ে আমাদের সঙ্গে আলাপ করিয়ে দিলেন আর সেই আলাপ করানোই হল কাল কারণে অকারণে ভদ্রলোকের আবদার যেন মাত্রা ছাড়িয়ে যেতে লাগল সত্যেন্দার মুখে নীলের সামান্য পরিচয় পেয়েই ভদ্রলোক তার বিশাল শরীর নিয়ে কদমতলায় নৃত্যরত হস্তির মতো সোফাটার ওপর বসে বসেই নাচ শুরু করে দিলেন দৈত্যের থাবার মতো বিশাল পাঞ্জা দিয়ে নীলের হাতটা চেপে ধরে বলেছিলেন আরে কি সৌভাগ্য কি সৌভাগ্য এমন একটি ছেলের সঙ্গে আমার পরিচয় হলো হ্যাঁ ভাবতেই কেমন শিহরণ হচ্ছে কাগজে তোমার ভায়াহে হে তোমাকে আর আপনি বললুম না আমার থেকে অনেক ছোট তো তা তুমিতে আপত্তি নেই তো আপত্তি করার সময় দিলেন কোথায় তবে ওটাই চলুক আগের কথা রেশ টেনে সিংহি মশাই বলেছিলেন হ্যাঁ কি যেন বলছিলুম হ্যাঁ মনে পড়েছে কাগজে তোমার কীর্তি কলাপ পড়ে মনে হয়েছিল জিনিয়াস এরকম ইয়াং ম্যানরা পুলিশে না এলে ক্রিমিনালরা ঢিট হবে না সেদিন থেকেই তোমার সঙ্গে আলাপ করবার ভয়ঙ্কর ইচ্ছে হয়েছিল এই সময় ফস করে আমি বলে ফেলেছিলাম ভয়ঙ্কর কথাটা কি এক্ষেত্রে ঠিক হবে মার্বেলের গুলি অগ্নিবর্ণ হয়ে আমার দিকে তেড়ে এসেছিল এই ছোকরাটিকে দাদা উত্তরটা নীলি দিয়েছিল আমার বন্ধুও বলতে পারেন ভাইও বলতে পারেন ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিল্য মিশিয়ে উনি প্রশ্ন করেছিলেন ভয়ঙ্করটা হবে না কেন শুনি না মানে কথাটার মধ্যে একটা ভয়াবহ ইঙ্গিত থাকে তাই বলছিলাম ও তাহলে টার্মটা কি হবে একটু শুনি আপনি খুব শব্দটা ব্যবহার করতে পারেন ওই দুটোর মানে তো একই খুব যা ভয়ঙ্কর তাই তা কি করা হয় আমি হ্যাঁ একটা কলেজে পড়াই মাস্টার তা নইলে জ্যেষ্ঠ কনিষ্ঠর তফাত বোঝো না বাংলা নিশ্চয় হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছেন ধরবই তো তা হ্যাঁ যা বলছিলুম সেই থেকে ভদ্রলোক আমাকে দু চক্ষে দেখতে পারেন না যতবারই এরপর দেখা হয়েছে কিছু না কিছু কারণে খিটিমিটি লেগেইছে নীল যে কেন এই লোকটাকে পাত্তা দেয় বুঝি না এই হাড় কাঁপানো শীতের সন্ধে কোথায় একটু আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে নীলের সঙ্গে আড্ডা দেবো তা না এখন হিহি করে কাঁপতে কাঁপতে যেতে হবে কোথায় কি হয়েছে তার তদারকি করতে মনে মনে ইতস্তত করছিলাম যাবো কি যাবো না বদখদ একটা লোকের সঙ্গে সারাটা সন্ধে কাটাতে হবে ভেবে নীলের ওপরই রাগ হচ্ছিল আমার এমন সময় নীল একেবারে তৈরি হয়ে এলো বলল নে চ অনেক দেরি হয়ে গেল তো আরে কিন্তু কোথায় তা তো বলবি বললাম না তোকে নেমন্তন্য শ্রীধর রায় লেনের রামতনুল আহার বাড়ি ওর মেয়ের বিয়ে বেশি দেরি করলে আবার স্ট্রেট লাইন খেপে যাবে ওর নাম স্ট্রেট লাইন না দিয়ে বেবি এলিফ্যান্ট দেওয়া উচিত ছিল তুইও যেমন মাথায় হাত বুলিয়ে কাজ হাসিল করে নিচ্ছে ঠিক বলেছিস ব্যাঙ্কের একটা কিছু দিলে এক্ষুনি আমি ফেলবো তাকে গিলে কিছু বুঝলি হ্যাঁ বুঝলাম অনেকদিন যা হোক কিছু একটা খেতে ইচ্ছে করছিল তো পিঠের উপর ঠাস করে একটা চাপড় কষিয়ে নীল বলল। আরে কে বলে শালা তোর বুদ্ধি খোলেনি তা সে যাই বলিস না কেন নীল তুই কিন্তু প্রফেশনাল গোয়েন্দা হয়ে গেলি চল আর কি করা যাবে শীতটিত ঝেড়ে ফেলে বেরিয়ে পড়লাম দুজনে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় পৌনে আটটা রামতনু রাহার বাড়িটা খুঁজে নিতে খুব বেশি বেগ পেতে হলো না গলির মোড়ে দাঁড়ালেই বিয়ের সাজে সাজা আলোক উজ্জ্বল বাড়িটাই প্রথম চোখে পড়ে তবে রাস্তাটা খুব কম না সেই নিউ আলিপুর থেকে শ্রীধর রাইলেন নেহাত ছুটির দিন তাই হাড় কাঁপানো শীতের সন্ধে রাস্তায় লোকজনও কম জ্যাম ট্যামও বেশি পড়েনি নীলের হাতে স্টিয়ারিং থাকলে আর রাস্তা ফাঁকা পেলে পাখির মতো ও উড়ে যেতে পারে এলো তাই প্রায় ঝড়ের মতো অন্যদিন কতক্ষণ সময় লাগতো জানি না কিন্তু সাড়ে আটটার আগেই আমরা বিয়ে বাড়ির সামনে এসে দাঁড়ালাম গলির মুখ থেকেই কেমন যেন একটা থমথমে ভাব খুব একটা বেশি লোকের যাতায়াত চোখে পড়লো না আশপাশের বাড়িগুলোর দরজায় বৃদ্ধ আর মেয়েদের ভিড়টাই প্রধান কয়েকটা উঠতি বয়সের ছেলেকে দেখলাম বাড়ির সামনে ভিড় করে রয়েছে গলিটা খুব একটা প্রশস্ত নয় তবে বাড়িগুলো মোটামুটি পুরনো ধাঁচের বেশিরভাগ বাড়ি সাবেকি আমলের একটা ঠাট নিয়ে দাঁড়িয়ে আছে বেশ বোঝা যায় এখানকার অধিকাংশ বাসিন্দাই প্রাচীন কলকাতার বংশধর এই গলির মধ্যে নিঃসন্দেহে রামতনুলাহার বাড়িটাই সব থেকে বড়। কতটা বড় সেটা ঠিক বাইরে থেকে বোঝা যায় না তবে বেশ কয়েক কাঠা জায়গা নিয়ে যে বাড়িটা দাঁড়িয়ে আছে সেটা বুঝতে বিশেষ অসুবিধে হয় না লোহার গেট পেরিয়ে একটা ছোট্ট ঘাস জমি সেখানে স্বামী আনা খাটানো হয়েছে অতিথি অভ্যাগতরা ম্লান মুখে বসে রয়েছেন প্রত্যেকের মধ্যে একটা ত্রস্ত চাঞ্চল্য সেটা বোঝা যায় অতিথিদের হাবেভাবে এদের অনেকেই যে নেমন্তন্ন না খেয়ে বাড়ি ফিরে যেতে চান সেটা একটা ছোট্ট জটলা থেকেই জানা গেল লোহার গেটটার সামনে দুজন কনস্টেবল দাঁড়িয়ে রয়েছে ভেতর বাড়ি থেকে কাউকেই তারা বাইরে যেতে দিচ্ছে না আর তাই নিয়েই কয়েকজন বৃদ্ধের মধ্যে অসন্তোষের প্রতিক্রিয়া লম্বা এক যুবককে পাকড়াও করে বৃদ্ধেরা চলে যাবার দাবি জানাচ্ছেন বিব্রত যুবকটি কোনো মতে তাদের আর কিছুক্ষণ অপেক্ষা করার জন্য অনুনয় বিনয় করে চলেছেন নীল আর ওখানে অপেক্ষা না করে ভেতর বাড়ির দিকে পা বাড়াল পিছন পিছন আমিও চলে এলাম দরজার মুখেই আরেকজন কনস্টেবল আমাদের পথ রোধ করলো আন্দার জানা মানা বাবুজি মৃদু হেসে নীল জিজ্ঞেস করলো কন মানা কিয়া ইন্সপেক্টর সাহেব তো হ্যাঁ ঠিক হ্যাঁ বলে নীল পকেট থেকে একটা কার্ড বের করে কনস্টেবলের হাতে দিয়ে বললো এটা আপনার ইন্সপেক্টরকে পৌঁছে দিন কনস্টেবলটি সেটা হাতে নিয়ে তখন কি করবে ভাবছে অর্থাৎ গেটে সে একা ইন্সপেক্টরের হুকুম না পেলে গেট ছেড়ে যাবার উপায় নেই তার অথচ নীলের হাবভাব আর চেহারা দেখে তাকে খুব একটা ফালতু ভেবে উড়িয়েও দিতে পারছে না এমন সময় ভেতর থেকে একজন যুবক এগিয়ে এসে নীলকে জিজ্ঞেস করলেন আপ মানে আপনাদের তো ঠিক চিনলাম না কোথা থেকে আসছেন আসলে আজ এই বাড়িতে একটা মিসহপ হয়ে গেছে তাই কনস্টেবলের হাত থেকে কার্ডটা ফেরত নিয়ে নীল সেটা যুবকটির হাতে দিয়ে বলল হুম আমি জানি আপনি কাইন্ডলি এটা ইন্সপেক্টরের হাতে দিয়ে দিন তাহলেই হবে যুবকটি কার্ডটা নিয়ে চোখ বুলিয়েই বলে উঠলেন ও আই সি আপনি মিস্টার নীলাঞ্জন ব্যানার্জি একটু আগে মিস্টার সিনহা আপনাকেই ফোন করেছিলেন ঘাড় কাত করে নীল সম্মতি জানালো আসুন আসুন আমার সঙ্গে আসুন উনি আমাকে বলে রেখেছিলেন আপনি এলেই ওপরে নিয়ে যেতে তারপর কনস্টেবলকে উদ্দেশ্য করে বললেন ভাই একে ছেড়ে দিতে হবে ইনি আপনাদের সিনহা সাহেবের লোক কনস্টেবলটি একবার নীল আর একবার আমার দিকে তাকিয়ে রাস্তা ছেড়ে দিল সাদা সাবেকি পাথরের সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে একটা অদ্ভুত থমথমে নিস্তব্ধতা অনুভব করলাম এত বড় বিয়েবাড়ি লোকজনও নেহাত মন্দ হয়নি কিন্তু কোথাও কোনো সাড়া শব্দ নেই চিৎকার চেঁচামেচি দূরের কথা মানুষের পায়ের শব্দগুলোও যেন থেমে গেছে অদ্ভুত একটা চাপা বিষণ্নতা মাঘের এই ভরা তিথির কুমারী রাতকে যেন হত্যা করেছে বলে মনে হলো দোতলার লম্বা বারান্দা পার হতে হতে দেখলাম প্রত্যেকটা ঘরেই পর্দা ফেলা রয়েছে কয়েকজন উৎসাহী মহিলার মুখ খণিকের জন্য পর্দায় এসে দেখা দিয়েই লুকিয়ে গেল তিনতলার সিঁড়ির মুখেই দেখি একটা পাঁচ ছ বছরের ফুটফুটে ছেলে অবাক চোখে সে আমাদের দিকে তাকিয়েছিল সামনের যুবকটিকে দেখতে পেয়ে ছেলেটি বাপি বলেই ছুটে এসে জড়িয়ে ধরল না বাপি ওরকম করো না তুমি এখন মনির কাছে যাও তো শেঁড়ির পাশে একটি ঘরের দরজা খুলে চব্বিশ পঁচিশ বছর বয়সের এক যুবতী বধূ বেরিয়ে এসে বাচ্চাটিকে কোলে তুলে নিয়েই ভেতরে চলে গেলেন তিনতলা সিঁড়িতে পা দিতেই চাপা কান্নার আওয়াজ পেলাম এই প্রথম শোকের বহিঃপ্রকাশ প্রকাশ এতক্ষণ ছিল ঝড়ের পূর্বাভাস একটা থমথমে ভাব ঝড় যে বয়ে গেছে তার প্রমাণ এই কান্না কিন্তু উথাল পাতাল নয় চাপা সংযমে বেঁধে রাখার চেষ্টা আওয়াজটা যে ঠিক কোন ঘর থেকে আসছে সেটা বুঝতে পারলাম না নীল ততক্ষণে অনেকগুলো ধাপ উপরে উঠে গেছে অগতাব আমিও তিনতলায় চলে এলাম ঘরে পা দিয়েই সর্বনাশের সংকেত পেলাম প্রচুর ফল টল দিয়ে সাজানো হয়েছে দারুণ মিষ্টি একটা সুবাস ঘরের সর্বোচ্চ ছড়ানো থাকলেও বুঝলাম মৃত্যুর বাতাস একটু আগেই এই ঘরের মধ্যে দিয়ে বয়ে গেছে এক মুহূর্তের জন্যে হলেও নীল থমকে দাঁড়ালো আমার মতোই ও এতক্ষণ নীরবে সব কিছু দেখতে দেখতে আসছিল যে যুবকটি আমাদের নিয়ে আসছিলেন তিনি এগিয়ে গিয়ে সোফার ওপর নিবিষ্ট চিত্তে বসে থাকা মশাইয়ের কানে কানে কিছু বললেন ভদ্রলোক ওই মোটা শরীরেও তড়াক করে লাফিয়ে উঠে বললেন আরে এসো এসো নীল এসো তোমার জন্যই অপেক্ষা করছিলাম এসো এসো মৃদু হেসে নীল এগিয়ে গেল বটে কিন্তু আমি বেশ বুঝতে পারলাম সারা ঘরটাকে ও চুম্বকের মতো আকর্ষণ করছে ঘরের প্রত্যেকটা জিনিস ও নিমেষের মধ্যে মনের পর্দায় এঁকে নিচ্ছে লাহারা উচ্চবিত্ত নিঃসন্দেহে এবং বনে সারা বাড়িতে তার নমুনা আছে কিন্তু এই ঘরটা একটু আলাদা বনে আনা স্টাইলের মধ্যেই অনেকটা জায়গা জুড়ে আধুনিকতার ফ্যাশন দেওয়াল সিলিং ঘরের বড় বড় জানলা পুরোনো আমলের বড় বড় চৌকো সাদা কালো পাথরের ছক্কাটা মেঝে বনেদি স্টাইলের ছাপ কিন্তু তারই সঙ্গে রয়েছে আধুনিক কালের সোফা সেট খাট বিছানা ড্রেসিং টেবিল ওয়ার্ড্রোব মাই জানলার মধ্যে বর্তমান ফ্যাশন বিদ্যমান এঘরের সব থেকে আকর্ষণীয় যেটা সেটা হলো একটা বিরাট অ্যাকোয়ারিয়াম বিরাট বলছি এই কারণে চট করে এত বড় অ্যাকোয়ারিয়াম দেখা যায় না দশ বাই তিন ফুট তো হবেই উচ্চতাও কমপক্ষে আড়াই ফুট খাটের ঠিক পাশেই দেওয়াল কেটে সেট করা বিশেষ কায়দায় নানান রঙের অনেক মাছ এলোমেলো খেলা করছে আসলে সব কিছুর মধ্যেই বেশ রুচির ছাপ পাওয়া যায় আর পরিচয় পাওয়া যায় অবশ্যই আর্থিক সচ্ছলতার নীলের গলার আওয়াজে আমি সঙ্গিত ফিরে পেলাম অস্ফুটে ও একবার উচ্চারণ করল আশ্চর্য দেখি ও এক দৃষ্টি অ্যাকোয়ারিয়ামটার দিকে তাকিয়ে আছে কিন্তু তা কেবলমাত্র কয়েক মুহূর্তের জন্য সিঙ্গি মশাইয়ের দিকে তাকিয়ে বলল হঠাৎ জোর তলব কেন মিস্টার সেনা ঘটনাটা কি খুব ইন্টারেস্টিং এবং জটিল আমি না ঠিক বুঝে উঠতে পারছি না আর কি বলি বোধ আমার কথা সিঙ্গি মশাইয়ের মনে পড়ে গেল এতক্ষণ ঘটনার চাপা উত্তেজনায় তেমন খেয়াল করেননি আর পুলিশ মানুষ নিজের না বোঝা দুর্বলতার কথা ফস করে বলে ভুল বুঝতে পেরেই হঠাৎ হাউমাউ করে চিৎকার করে উঠলেন বাঁচ খাই চিৎকারে নীল বোধহয় চমকে উঠেছিল ও বলে উঠল, আরে মিস্টার সেনা ওকে চিনতে পারছেন না ও আমাদের ওজু? চিনতে সিঙ্গিমশাইয়ের আমাকে একটুও ভুল হয়নি তা জানি কিন্তু কি যে এক বিজাতীয় বিদ্বে আমার ওপর পুষে রেখেছেন বুঝি না কিছুতেই আমাকে সহ্য করতে পারেন না কে জানে কখন আবার কি ভুল ধরে ফেলবো আমি বোধহয় সেই কারণেই আমাকে চিনতে না চাওয়ার চেষ্টা নীলের জন্যই আমাকে কিছু বলতে পারেন না গোলার মতো চোখ দুটো নিয়ে আমাকে সর্বাঙ্গে ধ্বংস করতে করতে উনি বললেন তুমি এখানে এসে তোমার কি লাভ হ্যাঁ এসব ব্যাপারে তো তোমার বুদ্ধি শুদ্ধি কিছুই নেই যে বুঝলে নীল এরা এসব দৃশ্য দৃশ্য ঠিক সহ্য করতে পারবে না তাই তোমাকে একলাই আসতে বলেছিলাম নীল মুখে কিছু বলল না একবার কেবল ও তীক্ষ্ণ দৃষ্টিটা সিং মশাই মুখের উপস্থাপন করে বলল বলুন আপনার কেসটা কি চুপসানো বেলুনের মতো হয়ে ঝাটা গুপে একবার হাত বুলিয়ে উনি বললেন হ্যাঁ বলছি বলছি বসো তো সন্ধে পৌনে সাতটা নাগাদ থানায় বসে একটা ফোন পেলু বিয়ের কোন রহস্যময় মৃত্যু লাহাবাড়ি আমার চেনা বাড়ি তাড়াতাড়ি চলে এলুম তা এসে শুনি এ বাড়ির একমাত্র মেয়ে আজ বিয়ে বিয়ের কিছুক্ষণ আগে মেয়েটি বাথরুমে যায় কিন্তু আর বেরোই না অনেকক্ষণ ধরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে গিয়ে দেখে মেয়ে বাথরুমে মরে পড়ে আছে এই হলো মোদ্দা ব্যাপার সিঙ্গিমশাইয়ের চাঁচা ছোলা বর্ণনা থামলে নীল জিজ্ঞেস করল আপনাকে কে ফোন করেছিল সেটা নাকি কেউই জানে না দরজা খুলবার আগে ফোন করেছিল না পরে না তা তো জিজ্ঞেস করা হয়নি বলেই তিনি উঠতে যাচ্ছিলেন না না ঠিক আছে ঠিক আছে সেসব পরে হবে বিয়ে কখন হবার কথা ছিল মানে লগ্নটা কখন তা জেনেছিলেন হ্যাঁ জেনেছি সাতটা চুয়ান্ন থেকে রাত এগারোটা বাইশ কটা নাগাদ মৃত্যু হয়েছে বলে মনে হয় ডাক্তার তো বলেছে সোয়া ছটা থেকে সাড়ে ছটার মধ্যে কারণ ওই সময় নাকি মেয়েটা বাথরুমে ঢুকেছিল ও তো সেটা কে দেখেছিল প্রত্যেকেই তো ওই সময়টাই বলছে বিশেষ করে মেয়েরা যারা তখন ওর আশেপাশে ছিল মেয়েটি কে কে আছে মা নেই বাকি সবাই আছে বড় এসেছে হ্যাঁ এই তো সাড়ে চারটা নাগাদ এসেছে ঠিক আছে চলুন বড়িটা একবার দেখা যাক হ্যাঁ হ্যাঁ চলো চলো চল ধীরে ধীরে বাথরুমের দিকে ওরা এগিয়ে গেলেন অ্যাটাচ পাথ বাথরুমের দরজার সামনে গিয়ে ওরা থেমে গেলেন লালের ওপর সবুজ আর ইয়েলো আকারের কাজ করা ভারী সিল্কের পর্দাটা নিথর হয়ে ঝুলছে দরজাটা খোলাই ছিল পর্দা ঠেলে ওরা ভেতরে ঢুকে পড়লেন আমিও সঙ্গে সঙ্গে গেলাম প্রথমে মনে হয়েছিল ধুর চাই যাব না শিঙি মশাইয়ের অপমানটা আমার ঠিক সহ্য হচ্ছিল না কিন্তু কেমন যেন আমারও ওকে ইগনোর করার জেদ চেপে গেল কিছু না হলেও বারো দশের চোখ ধাঁধানো বাথরুম ঝকঝকে শ্বেতপাথরের মেঝেতে লাল টকটকে গোলাপের মতো পড়ে আছে অপূর্ব সুন্দরী একটি মেয়ে চুমকে উঠলাম গোলাপের উপমাটা দিয়ে আমি ভুল করিনি সত্যি যেন সদ্য ফোটা রক্ত গোলাপ নীলের দিকে তাকালাম ও কেউ মুহূর্তের জন্য কেমন বিমনা হতে দেখলাম বোধ এই দেখাটা আমার ভুল না এমন সুন্দর একটা মেয়েকে দেখে আমার বা নীলের মতো যুবকদের বিমনা হতে দোষ নেই মেয়েটিকে দেখে মনে হলো বছর তেইশ চব্বিশের মধ্যে ওর বয়স গায়ের রঙটা আশ্বিনের রোদের মতো মুখের মধ্যে এখনও যেন একটা রক্তিম উচ্ছ্বাস লেগে আছে কপালে দুপাশ থেকে গাল পর্যন্ত নেমে এসেছে চন্দনের ফোঁটা কপালের ঠিক মধ্যখানে কুমকুম দিয়ে এঁকেছে একটা পদ্ম সারা মুখে বিন্দু বিন্দু জল জমে আছে মনে হয় মেয়েটির জ্ঞান ফেরাবার জন্য বাড়ির লোকেরা হয়তো জলের ঝাপটা দিয়েছিল চন্দনের ফোঁটাগুলো একটু ঝাপসা কোথাও বা ধুয়েই গেছে রক্তের মতো লাল বেনারসি ওর ওই উজ্জ্বল গৌর শরীরে লাল বেনারসিটা কি অপূর্বই না লাগছিল মনে হচ্ছিলো এমন একটা শরীরকে সাজাবার জন্যই বুঝি বেনারসিটা তৈরি হয়েছিল মাথার লাল ওড়নাটা খসে পড়েছে সিঁথি থেকে কপালে আটকে রয়েছে মুক্তলি ম্যাচিং সেটে হার কানে দুল বাহু আর মণিবন্ধে ওই সেটেরই অলংকার খুব একটা কাটা কাটা চোখ নাক মুখ এসব না কিন্তু সব মিলিয়ে অনবদ্য নীরবে ঘুমন্ত মেয়েটিকে দেখতে থাকলাম কেননা আমি যুবক আর রূপের প্রতি অনুরক্ত নয় এমন যুবক কে আছে কিন্তু বাদ সাধবার মতো জগতে কেউ কেউ নিশ্চয়ই আছে আমার নীরব রূপসুধা পান করাটা বোধ হয় স্ট্রেট লাইনের পছন্দ হলো না বিশ্রী কর্কশ পুলিশি গলার আওয়াজ পেয়ে আমার বিমোহন ভাবটা কেটে গেল সিংিমশাইয়ের সিংহনাথ শোনা গেল নীল কি বুঝলে নীলের কিন্তু কোনো সাড়া পেলাম না পরিচিত এক ভঙ্গি বুঝিয়ে দিল ওর তন্ময়তা সেই এক ভঙ্গি সেই এক ধরনের দাঁড়ানোর কায়দা বুকের মাঝামাঝি হাত দুটো ভাঁজ করা ডান হাতের তর্জনী ঠোঁটের ওপর ন্যাস্ত রেখে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ঘুমন্ত লাল পরিটির দিকে সিংহনাদ ওর কানে যায়নি তা আমি স্পষ্ট বুঝতে পাচ্ছি। বুঝতে পাচ্ছি ওর মনের মধ্যে এখন হাজারটা প্রশ্ন এলোমেলো ছুটোছুটি করছে সিঙ্গিমশাই বোধহয় আরও কিছু বলতে যাচ্ছিলেন এবার আমি আর চুপ করে থাকতে পারলাম না একটু আগেই উনি আমায় বেশ অপমান করেছেন আমিও শোধ নিলাম ওকে যখন নিজে থেকেই ডেকে এনেছেন দয়া করে ওকে ওর মতোই কাজ করতে দিন সিঙ্গি মশাই কটমটিয়ে তাকালেন কিন্তু কিছু বললেন না বুঝতে পারলেন নীলকে বিরক্ত করলে ওর নিজেরই ক্ষতি অধৈর্যে মশাই ঘর থেকে বেরিয়ে গেলেন সিগারেট ধরিয়ে আবার ফিরে এলেন হঠাৎ নীল প্রশ্ন করল আচ্ছা মিস্টার সেনা মেয়েটিকে আপনি এসে এইভাবেই পড়ে থাকতে দেখেন না হ্যাঁ তখন এখানে আর কেউ ছিল না থাকবে না মানে শুধু এক ক্রাউড সিন মশাই রাজ্যের ছেলে মেয়ে বুড়ো বুড়ি সব এসে ঘরটার মধ্যে ভিড় জমিয়েছে এখনো কি এরকম ফাঁকা থাকতো সব হটিয়ে দিয়েছি পাশের ঘরে হুম আচ্ছা মেয়েটি যে মারা গেছে আপনি বুঝলেন কেমন করে নারী টিপে অবশ্য এদের হাউস ফিজিশিয়ানও তাই বললেন আর কিছু বলেননি তিনি কি এই কেমনভাবে মারা গেল এইচ ডব্লিউ এইচটা এইচ ডাব্লুডাব্লু মানে পাশ থেকে আমি বলে ফেললাম সে আপনি বুঝবেন না এই তুমি তো হয়ে চোখরা এসব তদন্তে তুমি কি বোঝো হ্যাঁ আমার আর উত্তর দেওয়া হলো না নীল বলল এইচ মানে হাও কেমন করে প্রবলভাবে মাথা নাড়িয়ে মশাই বললেন আরে নাথিং নাথিং কিচ্ছু বলতে পারলো না আরে টুকে পাশ করা ডাক্তাররা কি নাড়ি দেখে বলতে পারে কেমন করে মারা গেল বিধানবাবু থাকলে বিধানবাবু থাক আপনার কি অনুমান হ্যাঁ মানে সেটা এখনও ঠিক তেমন বুঝে উঠতে পারছি না তবে মনে হচ্ছে মার্ডার টার্ডার নয় ওই রক্তারক্তির তো কোনো ব্যাপারই নেই মনে হচ্ছে স্ট্রোক টোক হয়েছে ঠেসে গেছে আহ মিস্টার সিনহা মৃতা মহিলা সম্বন্ধে এ ধরনের কথা বলবেন না তবে একটা কথা মার্ডারই হোক বা অন্য কিছুই হোক আপাত দৃষ্টিতে দেহে কোনো আঘাতের চিহ্ন নেই দেন হাউ হ্যাঁ আমারও তো তাই মনে হয়েছে আর ওই হাউটির জন্যই তো তোমাকে ডাকা আচ্ছা মিসেস সেনা হাউস ফিজিশিয়ানকে কি একবার ডাকা যাবে যাবে না মানে বলেই উনি দুম দুম করে পা ফেলে বেরিয়ে গেলেন ঠিক মিনিট চারেকের মধ্যে ফিরে এলেন এক মধ্যবয়সী ভদ্রলোককে নিয়ে এই চার মিনিটের মধ্যে অত্যন্ত তৎপরতার সঙ্গে নীল দুটো কাজ করলো প্রথমেই সেই মৃতের দেহের উপর ঝুঁকে পড়ে খুব নিবিষ্ট চিত্তে তার মুখে কিছু যেন খুঁজতে চাইল তারপর একেবারে মুখের কাছে নাক নিয়ে গিয়ে ভালো করে নিঃশ্বাস নিতে নিতে কিছু ঘ্রাণ নিল এই কাজটা করতে ওর সময় লেগেছিল প্রায় দেড় মিনিট আর আড়াই মিনিটের মধ্যে ও বাথরুম সংলগ্ন পিছনের দরজার নবটা ধরে মৃদু চাপ দিল দরজাটা খুলে গেল বাইরে ঘুটঘুটে অন্ধকার মিনি টর্চটা জ্বালিয়ে যতটা সম্ভব দেখে নিল এমন সময় মশাইয়ের পায়ের আওয়াজ পেয়ে ও দরজাটা বন্ধ করে নিজের জায়গায় ফিরে এলো ঘরে ঢুকেই শিঙ্গিমশাই বললেন এই যে ইনি হচ্ছেন এ বাড়ির ডাক্তার মানে ওই হাউস ফিজিশিয়ান এক্সকিউজ মি ডক্টর ডাক্তার অরিন্দম বসু ডাক্তার নিজেই উত্তর দিলেন ভদ্রলোকের দিকে তাকিয়ে দেখলাম অত্যন্ত সুপুরুষ চেহারা বয়স পঁয়ত্রিশের মধ্যে প্রায় ছ ফুটের মতো লম্বা এক রাশ কালো কোঁকড়ানো মাথার চুল ব্যাকব্রাশ করা লম্বা জুলপি মোটা কালো সেলুলয়েডের ফ্রেমের মধ্যে দিয়ে বড় বড় চোখের উজ্জ্বল ভাষা নষ্ট হয়নি তীক্ষ্ণ লম্বাটে নাক দৃঢ় চিবুক টকটকে উজ্জ্বল গায়ের রং ভদ্রলোক ডাক্তার না হয়ে ফিল্ম আর্টিস্ট হলে মানাতো ভালো ডাক্তারের গলার স্বরও বেশ মিষ্টি নমস্কার ডাক্তার বাসু নীল বেশ ভারীকে চালিয়ে বলতে শুরু করল আপনি তো এদের হাউস ফিজিশিয়ান হ্যাঁ তা বলতে পারেন বলতে পারেন কেন এই কারণে যে গত এক দেড় বছর আমি এই বাড়ির চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে যুক্ত আছি তার আগে আমার বাবাই ছিলেন এই লাহাবাড়ির একমাত্র চিকিৎসক তা উনি এখন করছেন না কেন প্রায় আশি বছরের বয়স আর কতদিনই বা ডাক্তারি করবেন অবশ্য ডাক্তারির অবসর বলে কিছু নেই ডাক্তার আর অভিনেতারা সাধারণত অবসর নেবার কথা ভাবেনই না একরকম আমি জোর করে আচ্ছা ডক্টর বাসু মৃতদেহ প্রথম কে আবিষ্কার করেন আপনি বলতে পারেন না তা কেমন করে বলবো খবর পেয়ে আমি এখানে চলে আসি অবশ্যই এমনিতেই আসতুম কারণ আজ তো আমারও নেমন্তন্ন ছিল আপনাকে ফোন করে কে সুতনু মানে পাপড়ির দাদা পাপড়ি যাকে অত্যন্ত অসহায়ের মতো আজ এইভাবে পড়ে থাকতে দেখছেন এই যে এই মেয়েটি ও আইসি আচ্ছা আপনি এসে কি দেখলেন অর্থাৎ কিভাবে একে আবিষ্কার করলেন এই যেমনভাবে দেখছেন সেইভাবেই তবে তখন ছিল এ ঘরে প্রচন্ড ভিড় এখন ফাঁকা সব হটিয়ে দিয়েছি এসে দেখি মশাই একেবারে মাছের হাট বসে গেছে একটা মেয়ে মরে গেল আর সারা বাড়ির লোকের মজার শেষ নেই বুঝলেন তো একটা লোককেও বাড়ির বাইরে যেতে দিইনি এক এক করে সব কটাকে ক্রস করে তবে ছাড়বো আপনি কি এখনো সবাইকে আটকে রেখেছেন মিস্টার সেনা রাত বারোটার আগে কাউকে ছাড়বো ভেবেছেন পাবলিক যে কেন আপনাকে এখনও ঘেরাও করেনি সেটাই আশ্চর্যের এক কাজ করুন প্রত্যেকের নাম ঠিকানা রেখে ছেড়ে দিন বলে দিন দরকার পড়লেই থানায় ডেকে পাঠানো হবে কিন্তু কিন্তু কি আইউড ডেফিনেট যেটা মর্ডার কেস না মানে কেসটা সাসপেক্টেড তো তাই কেমন করে বুঝলেন সেটা না মানে মনে হচ্ছে আপনার অযথা কি মনে হচ্ছে না হচ্ছে তা দিয়ে এতগুলো ভদ্রলোককে আটকে রাখবেন ভিড়ে মজা তো এক্ষুনি ছেড়ে দিন সবাইকে এইভাবে আটকে রেখে সন্দেহটা তো আপনি লোকের মধ্যে বাড়িয়ে দিচ্ছেন ও তাহলে ছেড়েই দি। আরও একবার ভেবে দেখো নীল নিজে ভেবে যা করবার নিজেই করুন আমাকে আর জিজ্ঞেস করার দরকার নেই মশাই বেরিয়ে গেলেন নীল আবার প্রশ্ন শুরু করলো আচ্ছা ডাক্তার বাসু হ্যাঁ বলুন পাপড়ি দেবীর মৃত্যুর কারণ আপনি কিছু বুঝতে পেরেছেন গ্লান্স কিছু বলা যায় না ফেলিওর অফ হার্ট হ্যাঁ সে তো বটেই বাট হাও না আমি বলতে পারছি না আপনি হাউস ফিজিশিয়ান সেই হিসেবেই আমি জিজ্ঞেস করছি পাপড়ি দেবীর কি হার্টের কোনো অসুখ ছিল না আমার তো জানা নেই উনি তো কোনো দিনও বলেননি তা আপনার কি মনে হয় মৃত্যুটা নর্মাল দেখে তো তেমন কোনো অ্যাব নর্মাল কিছু পাওয়া গেল না হুম ঠিক কথা কিন্তু হঠাৎ এভাবে মারা যাবে নি কেন হার্ট অ্যাট্যাক বা সেরিব্রাল হ্যাঁ হতেও পারে দুটোর যে কোনো একটা হতে পারে আপনি কি ডেথ সার্টিফিকেট দিতে পারেন না কেননা কেসটা তো এখন পুলিশের আন্ডারে তাছাড়া ডেফিনিট না হয়ে কিভাবে ডেথ সার্টিফিকেট দেব বলুন শেষ কথাটা বোধ হয় সিংহি মশাইয়ের কানে গিয়েছিল ঘরে ঢুকতে ঢুকতে বলে উঠলেন আচ্ছা নীল এটা সুইসাইডাল কেসও তো হতে পারে আর না পারে না তা তো বলছি না কিন্তু বিয়ের রাতে এমন সেজেগুজে গুজে কোনো মেয়ে কি সুইসাইড করে না করার কি আছে অলবাদ করতে পারে অ্যান্ড আই ডাউটসো হুম ইউ ডাউটসো আচ্ছা ডাক্তার বাসু যদিও এটা আপনার জানার কথা না তবু জিজ্ঞেস করছি পাপড়ি দেবী কি নিজের ইচ্ছেতে আই মিন এটা কি লাভ ম্যারেজ ওর হ্যাঁ 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 এটা লাভ ম্যারেজ ডাক্তার বেশ জোর দিয়েই বললেন আমি জানি এটা লাভ ম্যারেজ এবং বিয়ের ব্যাপারে এদের মধ্যে বেশ কিছু পারিবারিক বিদ্বেষটটিরদ্বেষও জমে আছে বলতে পারেন পারিবারিক অনিচ্ছাতেই এই বিয়েটা হচ্ছিল নইলে পাপড়ি বলেছিল এই বাড়ি ছেড়ে উদ্যালকের সঙ্গে বেরিয়ে যাবে উদ্যালক মানে যার সঙ্গে পাপড়ি দেবীর বিয়ে হচ্ছিল হুম তিনি এখন কোথায় মাথায় হাত দিয়ে নিচে বসে আছেন তাহলেই দেখছেন মিস্টার পাপড়ি দেবীর আত্মহত্যার কোনো কারণ থাকতে পারে না যে মেয়ে একরকম সবার অমতে নিজের মন মতো পাত্রকে বিয়ে করতে চলেছিল তার পক্ষে বলা নেই কওয়া নেই আত্মহত্যা করার কোনো যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে কি এত ফ্যাঁকড়া আমি কোথেকে জানবো বলো তো সিঙ্গি মশাই যেন সাফাই গাইবার চেষ্টা করলেন এই মুহূর্তে আমার বলতে ইচ্ছে করছিল যে এসব তো আপনারই জানবার কথা নেহাতি ঝগড়া বাধার ভয়ে আমি চুপ করে গেলাম অবশ্য সঙ্গে সঙ্গে সিঙ্গি মশাই বললেন তবে এখনো জিজ্ঞাসাবাদ কিছু করিনি তো করলেই সব বেরিয়ে পড়তো হ্যাঁ আচমকা নীল একটা অন্য ধরনের প্রশ্ন করল ডাক্তারকে আচ্ছা ডাক্তার বসু ক্লোরোফোমের গন্ধ সাধারণত কতক্ষণ থাকতে পারে একটা ঘরে ক্লোরোফোম বন্ধ ঘরে হ্যাঁ ধরুন তাই বন্ধ ঘরে একটু বেশি মাত্রায় ব্যবহার করলে প্রায় ঘন্টা চার পাঁচ তো থাকতেই পারে হুম আর যদি দরজা জানলা খোলা থাকে তাহলে ঘন্টাখানেক একটা হালকা রেশ থাকলেও থাকতে পারে পাপড়ি দেবী কতক্ষণ আগে মারা গেছেন বলে মনে হয় আপনার ডাক্তার একবার ঘড়ির দিকে তাকালেন তারপর বললেন এখন তো প্রায় শোয়া নটা তার মানে এক্স্যাক্ট আওয়ার এইভাবে বলা সম্ভব নয় তবে মনে হয় ঘন্টা তিন কি আড়াই আগে উনি মারা যেতে পারেন তার মানে ওকে যদি কেউ ক্লোরোফম করে থাকে তাহলে সে গন্ধ কি এখনও থাকতে পারে না বোধহয় কারণ ওই যে দেখছেন না পাশের জানলাটা ওটা তো খোলাই রয়েছে দু আড়াই ঘন্টায় গন্ধটা উবে গেছে তাছাড়া যে পরিমাণে এয়ার ফ্রেশনার ব্যবহার করা হয়েছে তাতে ক্লোরোফমে গন্ধ বেশিক্ষণ তো থাকতে পারে না বেশ গন্ধ নয় উবে গেল কিন্তু প্রমাণটা যে রয়ে গেছে প্রমাণ কি প্রমাণ শিঙ্গি মশাই লাফিয়ে উঠলেন মৃত্যুর আগে পাপড়ি দেবীকে জোর করে ক্লোরোফোম করা হয়েছিল কি করে বুঝলে ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন ভদ্রমহিলার নাকের উপর কিছু সরু ছুঁচ ফোটানো মতো ব্ল্যাক স্পট যেটা সাধারণত ক্লোরোফোন থেকেই হতে পারে শালা কি উত্তেজিত হবেন না মিস্টার সেনা আরও আছে একটু ভাবুন একটি মেয়ে একটু পরেই যে ফিটফাট সে যে বিয়ে করতে বসবে তার খোঁপাটা ওভাবে ভেঙে এলোমেলো হয়ে যাবে কেন কপালের আর গালের চন্দন ঘষে যাবে কেন না সেটা হতে পারে আমি তো এসে দেখলুম এরা সবাই মিলে মেয়েটার মুখে জলের ঝাপটা দিচ্ছে বেশ তাহলে গলার মালাটা ছিঁড়ল কেন না সেটা হয়তো মেয়েটাকে ধাক্কা দিয়ে ডাকতে গিয়ে কারো হাত লেগে ছিঁড়ে যেতে পারে ছিঁড়ে যেতে পারে কিন্তু থেঁতলে ঘাড়ের সঙ্গে লিফটে তো থাকতে পারে না তাই না না তা অবশ্য পারে না কিন্তু তুমি জানলে কি করে ভালো করে দেখলে আপনিও বুঝতে পারবেন তাই নাকি বলেই উনি তড়াক করে লাফিয়ে মৃতার ঘাড়ের কাছে হিঁট হয়ে দেখতে দেখতে বললেন ঠিক নীল ইউ আর কারেক্ট কিন্তু শেষ হলো না আছে ডাক্তার আরও বাসু হ্যাঁ বলুন আপনারা যখন এন্ট্রোভেনাস ইনজেকশন দেন তখন কিভাবে দেন সাধারণত ভেন না পাওয়া গেলে অর্থাৎ স্বাস্থ্যবান মানুষ হলে ভেন পেতে একটু অসুবিধা হয় তখন আমরা প্রথমেই ইনজেকশন দেওয়ার পজিশন ঠিক করে নিয়ে সরু আবার পাইপ দিয়ে একদিকে শক্ত করে বেঁধে দিই তারপর ভেনটা ভিজিবল হলে তবেই নীল ব্রিক করতে পারি ঠিক তাই আমিও সেটাই আজ করেছিলাম তাহলে ডাক্তার বাসু এবার ভালো করে দেখুন তো দেবীর ডান হাতের কনুইয়ের ভাঁজটা ডাক্তার বাসু আর নীলকে শেষ করার অবসর দিলেন না তিনি অবিলম্বে ঝুঁকে পড়ে ভালো করে খুঁটিয়ে দেখতে দেখতে বললেন হ্যাঁ মিস্টার ব্যানার্জি সত্যি আপনার দেখার মতো চোখ আছে ডাক্তার হয়েও যেটা আমার চোখ এড়িয়ে গেছে সেটা আপনার চোখে ধরা পড়েছে অবশ্য আপনাদের চোখ আলাদা আমি এদিকটা মোটেই ভাবতে পারিনি এ এই তো স্পষ্ট নীল ব্রেকিংয়ের দাগ গায়ের রংটা অত্যন্ত ফসা বলে ব্লাড স্পট দেখা যাচ্ছে এখনও জায়গাটা এসব ফুলেও রয়েছে বাইসেপের ওপরে অস্পষ্ট হলেও বাঁধার চিহ্ন অনুমান করা যাচ্ছে মিস্টার ব্যানার্জি ডাক্তার বাসু দেখাদেখি মশাইও ঝুঁকে পড়লেন ঠিক বুঝলেন জানি না বলে উঠলেন তোমাকে কি বলবো মাইরি তুমি না একটা জিনিয়াস তুমি না একটা মানে এই জন্যই না তোমাকে এত প্রেম করি আমি উৎসাহের মাথায় মশাই যা খুশি তাই বকে চললেন নীল মশাইয়ের আবেগে এক ঘোড়া জল ঢেলে দিয়ে বলল তাহলে এ দিয়ে কী প্রমাণ হয় মিস্টার সেনা প্রমাণ প্রমাণ মানে ইয়ে ওই তো বেশ স্পষ্টই বোঝা যাচ্ছে পয়জন ইনজেক্ট করে মেয়েটাকে মারা হয়েছে এবং সেটা এমনই একটা ওষুধ যেটা নাকি ভেনে চালান করতে হয় তাই তো আর তাই তো তাহলে দেখো আমার অনুমানটা মিথ্যে নয় লাস্ট দেখেই আমার কেমন যেন মনে হয়েছিল এটা অ্যাব নর্মাল কেস আর তার জন্যই তো সব কটাকে আটকে রেখেছিলুম এখন সবাইকে ছেড়ে দিয়েছেন তো তুমি যখন অত করে বললে আরে না না এরকম হতে পারে না পুলিশের লোক বলে কি মাথা কিনে নিয়েছে নাকি আমাদের মেয়ে মারা গেল আর বাড়ির লোককে সেখানে যেতে দেবে না হঠাৎ বাইরে থেকে প্রচন্ড চিৎকার ভেসে এলো চেঁচামেচি আর হট্টগোল শুনে আমরা প্রায় সকলেই বাথরুম থেকে বেরিয়ে এলাম সিঙ্গিমশাই প্রথমে সিংহনাথ করে উঠলেন আই কি ব্যাপারটা কি আদা হোমবি তোমি কিসের পাপড়ির ঘরের চৌকাঠের কাছে তখন ছোটোখাটো একটা জটলা তার মধ্যে বেশিরভাগই বয়স্ক লোক আর মহিলা সিঙ্গিমশায়ের হঠাৎ ওই রকম ধুমকে তারা ক্ষণিকের জন্য একটু শান্ত হলেও একজন প্রায় প্রৌঢ় ভদ্রলোক এগিয়ে এসে বললেন আপনাদের ব্যাপারটা কি বলুন তো ইন্সপেক্টর বাবু মশায়ের মেজাজ তখন অন্য রকম হয়ে গেছে ভারী কি পুলিশ অফিসারের মতো বললেন কিসের কি ব্যাপার ক্রুদ্ধ ভদ্রলোক গলাস্বর উঁচু রেখেই বললেন আপনারা পুলিশের লোক বলে কি মাথা নিয়েছেন আমাদের বাড়ির মেয়ে আজ তার বে হঠাৎ সে মারা গেল অথচ আমাদের সেখানে যেতে না দিয়ে আপনারা করছেন দারোগা শুলো বাঁচ খাই আওয়াজ ভদ্রলোক তাতে ঘাবড়ালেন না বললেন আমি মেয়ের কাকা অত চেচাবার কি হলো চেচাবো না মানে কি বলছেন কি মশাই ও ইউ আপ বলে মশাই বোধহয় রাগের মাথায় কিছু করেই বসতেন মধ্যস্থতা করল নীল সে এগিয়ে গিয়ে হাত জোর করে দাঁড়ালো দেখুন দয়া করে আপনারা একটু চুপ করুন এভাবে চেঁচামেচি করলে কারোরই কোনো লাভ হবে না কিন্তু নীলের কথা বলার ভঙ্গিতেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক পরিবেশটা কিন্তু অনেক শান্ত হলো তবু পূর্বে সেই ক্রুদ্ধ ভদ্রলোক পরিপূর্ণ শান্ত হলেন না মোটামুটি রাগের ঝাঁচটা গলায় রেখেই বললেন কেন শান্ত হব কেন শুনি এটা কি শান্ত হবার সময় না সমস্ত পরিবেশটা শান্ত হয়ে বসে থাকার মতো নীল চট করে রাগে না এখনো রাগলো না শান্ত কণ্ঠে বলল তাহলে আপনারা কি করতে চান বলুন আমাদের মেয়ে আমরা তার কাছে যেতে চাই একবারই নিমন্ত্রিত লোকের কাছে আমরা কোনো জবাব দিতে পারছি না খবরটা শুনে পর্যন্ত দাদা অজ্ঞান হয়ে গেছে এরপরেও আপনারা বলবেন আমাদের শান্ত হয়ে বসে থাকতে দেখুন অযথা আমাদের উপর রাগ করে লাভ নেই আমরা তো এসেছি এই মৃত্যুর ব্যাপারে আপনাদের সাহায্য করতে রসিকতা করছেন মৃত্যুর পর আবার কি সাহায্যের ব্যাপার আসতে পারে আপনি উত্তেজিত বলে আমার কথাটা বুঝতে পারছেন না একটু চিন্তা করে দেখুন তো একটি মেয়ে একটু পরেই যার বিয়ে দুম করে সে মারা গেল কেন ভেবেছেন কথাটা ভাবতে আর দিলেন কোথায় সব ভাবনা যে আপনারাই ভাবতে শুরু করে দিলেন এই জন্যই না আমার কথা কেউ শুনলো না করে পুলিশ এসে হাজির খবর না দিলেও কিন্তু পুলিশ আসত কারণ এই ক্ষেত্রে পুলিশের আসার অধিকার আছে কেন কেন শুনি ডাক্তার বসু কারণটা আপনি একটু বলে দিন তো বোধ ডাক্তার বসু বলতে ইতস্তত করেছিলেন সেই অবসরে সিঙ্গি মশাই বলে উঠলেন কেন আবার কি এটা মার্ডার কেস তাই আপনাদের মেয়েকে কেউ খুন করেছে তাই পুলিশের রাইট আছে আসার রাইট আছে যতক্ষণ খুশি ঘরে ঢুকতে না দেবার শুধু এই কটা কথাতেই মন্ত্রের মতো কাজ হলো উপস্থিত যারা ছিলেন অদ্ভুত এক মিশ্রিত প্রতিক্রিয়া দেখা গেল তাদের মধ্যে অ্যাঁ খুন কি সর্বনেশী কথা কেন যে ছাই এসেছিলুম মূর্তে লাও এবার ঠেলা সামলাও ইত্যাদি নানা রকম মন্তব্য শোনা গেল অস্ফুট গুঞ্জনের মাধ্যমে কেউ কেউ সরে পড়ার তালে ছিলেন শিঙ্গি মশাইয়ের চিৎকারে তাঁদের আর সরে যাবার সাহস হলো না সবাই কেমন বোবা আর নিথর হয়ে যে যার জায়গায় দাঁড়িয়ে রইলেন যে ভদ্রলোক এতক্ষণ গর্জন করছিলেন তিনিও কেমন যেন মিয়ে গেলেন আস্তে আস্তে বললেন কি বলছে ডাক্তার পাপড়ি মানে মানে খুন হয়ে গেছে এবার নীল ধীরে ধীরে বলল হ্যাঁ ঠিক তাই এবং খুব ঠান্ডা মাথায় কেউ তাকে খুন করেছে তা তো জানি না এখনো পর্যন্ত আমরা কেবল বুঝতে পেরেছি তাকে কেউ হত্যা করেছে কে কেন এসব কিছু বুঝতে পারিনি আপনারা মৃতা দেবীর নিকটাত্মীয় হয়ে নিশ্চয়ই চাইবেন যে তাকে খুন করেছে তাকে আইনের হাতে তুলে দেওয়া উচিত ভদ্রলোক কয়েক মুহূর্তের মধ্যে সম্পূর্ণ পাল্টে গেলেন কোথায় বা সেই টম্বি আর চিৎকার চাচামিচি কেমন যেন বিরলের মতো বললেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই তাহলে আপনারা এবার আমাদের একটু সাহায্য করুন বেশ তো বলুন না কি করতে হবে দেখুন আমি জানি এটা শোকের সময় তবু যতদূর সম্ভব নিজেদের একটু শান্ত রেখে স্থির হন কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের কাজ সেরে চলে যাব তার আগে একটু জিজ্ঞাসাবাদের প্রয়োজন অত্যন্ত সংক্ষেপে কয়েকটা প্রয়োজনীয় কথাই আমরা জানতে চাই শুধু বেশ তো আমরা সবাই পাশের ঘরেই আছি দরকার মতো ডাকবেন কোন আর একটা কথাও না বলে তিনি পাশের ঘরে চলে গেলেন সঙ্গে সঙ্গে ভিড়টাও উধাও হয়ে গেল ভোরের ঘুম আর মেয়েদের মন বোধ একই রকম একবার চলে গেলে আর ফিরে পাওয়া কঠিন গতরাত্রে লাহাবাড়ি থেকে ফিরতে অনেক রাত হয়েছিল আমাকে নামিয়ে দিয়ে নীল যখন চলে গেল তখন রাত প্রায় একটা অত রাত্রে বাড়ি এসে আর খেতে ইচ্ছে করছিল না কিন্তু রেখা আমার না ছোড়বান্দা বোন ওর দৃষ্টি এড়িয়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব হাজার কৈফিয়ত দিলেও রেহাই পাওয়া যায় না যা কিছু মুখে দিয়ে শুয়ে পড়েছিলাম ঘুমে তখন আমার চোখ জ্বালা করছিল ভেবেছিলাম অনেক বেলায় ঘুম থেকে উঠব রেখাকে বলে রেখেছিলাম যেন ডাকা ডাকি করে আমার ঘুম না ভাঙায় রেখা ঘুম ভাঙায়ও নি কিন্তু পাশের বাড়ির ভুবনবাবু কোথা থেকে একটা মোরগ কিনে এনে পুষতে আরম্ভ করেছেন একটা মোরগ কেউ পোষে কিনা আমার ধারণায় নেই এরকম বিদঘুটে কোথাও কোনো দিন শুনিনি সে যাই হোক যে যার পছন্দ মতো শখ করতেই পারেন তাতে আমার কিছুই বলার থাকতে পারে না কিন্তু ঈশ্বরের এই অবলা জীবটির সময় জ্ঞান খুব কম কাক ডাকা ভোর থেকে উনি ঘাড় গলা ফুলিয়ে এমন ডাকা ডাকি আরম্ভ করবেন তখন মনে একটি মাত্র চিন্তার উদয় হয় শুনেছি মুরগির থেকে মোরগের মাংসই খেতে সুস্বাদু ভুবনবাবুকে একদিন ডেকে জিজ্ঞেস করার ইচ্ছে আছে ওর এই রকম শখের কারণটা কি আজ ভোরে ভুবনবাবুর সেই মোরগ বাবাজির কি মর্জি হয়েছিল কে জানে মাথার কাছে খোলা জানলার কপাটের মাথায় বসে বিকট চিৎকারে আমার যুবতী ঘুমটাকে খুন করে দিয়ে গেছে ঘুস হাস শব্দ করে ওটাকে তাড়িয়ে দিয়ে আবার ঘুম ফিরিয়ে আনার চেষ্টা করেছিলাম কিন্তু অভিমানীর মান ভাঙেনি চিন্তা ছাড়া সুস্থ মানুষ বাঁচতে পারে না এক এক করে গত সব কথা মনে পড়তে থাকল প্রথমেই মনে পড়ল পাপড়ির মুখখানা কি সুন্দর মিষ্টি দেখতে তার ওপর বিয়ের সাজে ওকে কি দারুণই না লাগছিল মাঝে মাঝে আমি কিছুতেই ভেবে উঠতে পারি না মানুষ মানুষের ওপর এত নৃশংস হয় কেমন করে অবশ্য ভুবনবাবুর মোরগের ওপর যে আমার মাঝে মাঝে নৃশংস হতে ইচ্ছে করে তার একটা অন্য কারণ আছে মানুষ অনেক কিছু সহ্য করতে পারে কিন্তু ঘুমের মতো পরম শান্তির সময়টাকে কেউ তছনচ করে দিলে তাকে ক্ষমা করতে ইচ্ছে করে না কিন্তু পাপড়ি তার কি অপরাধ কী সে এমন ক্ষতি করেছিল কার জীবনের পরম মূল্যবান এবং শ্রেষ্ঠ সময় তাকে সব কিছু ছেড়ে চলে যেতে হলো কত আশা আর সুখের স্বপ্নে মুশগুল হয়ে তার একান্ত প্রিয় মানুষটার কাছে সে যেতে চেয়েছিল শুনলাম এ নিয়ে অনেক পারিবারিক অশান্তি ও সহ্য করেছে সব কিছু বাধা অতিক্রম করে ঠিক পাবার মুহূর্তেই তাকে চলে যেতে হলো মৃত্যুর নির্মম আকর্ষণে পৃথিবীতে মাঝে মাঝে কি যে সব কাণ্ড কারখানা ঘটে বুঝে উঠতে পারি না কাল পাপড়িকে দেখার পর থেকেই আমি ভাবছিলাম কি ওর মৃত্যুর কারণ নীল অবশ্য যুক্তি দিয়ে প্রমাণও করিয়েছে এটা খুন কিন্তু বিয়ের রাতে একজন যুবতী নারীর খুন হবার কী বা কারণ থাকতে পারে পারে হয়তো অনেক কিছুই কারণ আছে কারণ না থাকলে খুনিবাসে হবে কেন এটাই তো ঘটনা আর ঘটনা মানেই চরম সত্য কিন্তু এই সত্যের পিছনে যে আরও এক অদৃশ্য চরম সত্য আছে সেটাই তো এখন খুঁজে বার করতে হবে স্ট্রেট লাইনের পক্ষে এই খুনের কিনারা করা একেবারেই অসম্ভব আমি হলক করে বলতে পারি একটা জটিল খুনের কিনারা করতে মগজে কিছু ঘিলুর প্রয়োজন সেটা মশাইয়ের একেবারেই নেই আর নেই জেনেই মশাই নীলকে ডেকে নিয়ে গেছেন একে তো নীল বেশ কিছুদিন ধরে নিষ্কর্মা হয়ে বসে আছে যতক্ষণ না এই খুনের কিনারা করতে পারছে ততক্ষণ ওর আর কোনো দিকে মন থাকবে না নতুন আর এক বোবা রোগে উদ্ভ্রান্ত হয়ে থাকবে তবে প্রথমে আমি স্ট্রেট লাইনের ওপরে রাগ করলেও এখন ঠিক ততটা রাগ নেই এত সুন্দর একটা মেয়েকে তার জীবনের আরও সুন্দর একটা মুহূর্তে যে এমনভাবে তাকে হত্যা করতে পারে তার শাস্তি হওয়া দরকার এর জন্যে যদি আরও কিছুদিন আমাকে নীলের গোমরা মুখ দেখতে হয় তাও সইতে রাজি মনে মনে আমি নীলের সাফল্য কামনা করলাম কাল রাতের অনেক ঘটনাই আমার মনে পড়ছিল এক এক করে সবাইকে জেরা করা উদ্ভ্রান্ত উদ্যালকের মুখটাও মনে পড়ল বেচারা কেমন হতভম্ব হয়ে গেছে আর হবেই বা না কেন ভালোবাসার মানুষকে এভাবে হারাতে কেই বা চায় ভালো করে সে তেমন উত্তরও দিতে পারছিল না মশাইয়ের সামাজিকতাও বড়ো কম ওই অবস্থার মধ্যেও ওর জেরা করার কি ধুম নীল না থাকলে উদ্যালক অত সহজে নিষ্কৃতি পেত বলে মনে হয় না এত সব কাণ্ড কারখানার মধ্যে আমি কিন্তু নীলকেই বারবার লক্ষ্য করে গেছি একমাত্র ডাক্তার অরিন্দম বাসু ছাড়া আর কাউকেই তেমন কোনো প্রশ্ন করেনি বোধহয় ইচ্ছে করেই ওই অবস্থার মধ্যে পুলিশে যারা চালানো বোধহয় ওর নীতিবিরুদ্ধ এতটা হৃদয়হীন যে ও হতে পারবে না সেটা আমি জানতাম কালো কেবল সব কিছু দেখেছে লক্ষ্য করেছে সবাইকে ওর নজর এড়িয়ে যাবার মতো একটাও জিনিস ও বাড়িতে আছে বলে আমার তো মনে হয় না দুটো জিনিস ও বারবার লক্ষ্য করছিল বারবার ঘুরে ফিরে অ্যাকোয়ারিয়ামটার কাছে ঘোরাফেরা করছিল অনেকক্ষণ ধরে মাছেদের খেলা দেখছিল এমনকি আমার বেশ মনে আছে একবার অ্যাকোয়ারিয়ামটার ডালা তুলে জলের ভেতরেও যেন কি খুঁজছিল ওকে দেখে তখন মনে হচ্ছিল ও যেন মাছের কত ভক্ত যেন মাছই ওর জগতে একমাত্র প্রিয় বস্তু ওর রকম সকম দেখে শিঙ্গি মশাইও বিরক্ত হয়ে একবার বলেই বসলেন আরে নীল কি তখন থেকে অত রঙিন মাছ দেখছো এই কলকাতা শহরে অমন মাছের খেলা তুমি অনেক দেখতে পাবে এদের একটু জিজ্ঞেস টিজ্ঞেস করবে না নীল যেন বড্ড বোকার মতো কাজ করে ফেলেছে এমন একটা করুণ মুখ নিয়ে এসে বলেছিল মিস্টার সেনা যেখানে আপনি ইন্টারোগেট করছেন সেখানে আমার কথা বলার কোনো মানেই হয় না আমি করলেও যা আপনি করলেও তাই নীলের উত্তরে সিঙ্গিমশাই মনে মনে পুলকিত হয়ে বলেছিলেন এসে তো নিশ্চয়ই তবু তোমার যদি কোনো প্রশ্ন থাকে ঠোঁট টিপে নীলক্ষণিকের জন্য কি ভেবে বলেছিল ঠিক আছে প্রয়োজন হলে করবো ক্ষণ তারপর ও মাত্র দুজনকে প্রশ্ন করেছিল প্রথম অতনুলাহাকে রামতনুলাহার একমাত্র ভাই মানে পাপড়ির কাকা যে ভদ্রলোক আমাদের ঘরে থাকাকালীন চিৎকা চাচামিচি করেছিলেন শিঙ্গিমশাইয়ের জেরার মধ্যেই নীল প্রশ্ন করেছিল আচ্ছা মিস্টার লাহা পাপড়ি দেবীর বাথরুমের উপাসের দরজাটা কিসের অতনুবাবু উত্তর দেবার আগে সিঙ্গি মশাই বলে উঠেছিলেন আহা কিসের আবার ও তো ওই যে ধাঙরদের আসার জন্যে সুরে নীল বলেছিল ও তাই নাকি তো ওই দরজাটা কি সর্বদাই খোলা থাকে না তো আমি যতদূর জানি ওটা দিনে একবারই খোলা হয় সকালে অবশ্য মালতি ভালো বলতে পারবে এ বিষয়ে মালতীকে মালতি এবারই জি তাকে একবার ডাকবেন হ্যাঁ নিশ্চয়ই একটু পরেই মালতী এসেছিল চমকে উঠেছিলাম মালতী এ কাজের মেয়ে কে বলবে না বলে দিলে বোঝার উপায় নেই বছর চব্বিশের মধ্যেই বয়স মাজা মাজা গায়ের রং আঁট সটো টস টসে শরীর যৌবনটা যেন দেহ থেকে ছিটকে বেরিয়ে আসতে চাইছে শরীরে যে যে চড়াই উতরাইয়ের কারুকার্য থাকলে একজন মহিলা পুরুষের চোখে মনোহরা হয়ে উঠতে পারে তার সব গুণটুকুই ছিল ওর দেহের বিভিন্ন অংশে ওই যে দৃষ্টিতে পঞ্চস্বরের জাদু মদির কটাক্ষ হেন তেন সব কি বলে টলে না সেই সবই ছিল ওর এক জোড়া চোখে তাছাড়া বিয়ের দিন একটু অন্যরকম সাজও ছিল মশাইয়ের মতো রসকসীন মানুষও একটু যেন বিষম টিষম খেয়েছিলেন বলে মনে হয়েছিল আমার মতো নীল এত সব ভেবেছিল কি না জানি না তবে ওকেও একটু ইতস্তত করতে দেখলাম সম্বোধনের ক্ষেত্রে আপনি বলবে না তুমি বলবে শেষ পর্যন্ত ভাব বাচ্চেই বলেছিল বাথরুমের দরজাটা কী কাজে ব্যবহার হয় জানা আছে আগে হ্যাঁ জানি বাথরুম পরিষ্কার করার জন্য প্রত্যেক সকালে ম্যাথর আসে ওই দরজা দিয়ে গলা শরটা ঈশ্বর ভাঙা ভাঙা ঠান্ডা লেগেও এই ধরনের আওয়াজ হতে পারে এসে মাথা নিচু করে দাঁড়িয়েছিল বোধহয় দু তিনজন অপরিচিত পুরুষ থাকার জন্য নীল আবার প্রশ্ন করেছিল দরজাটা কি সর্বদাই খোলা থাকে না তো সকালে ম্যাথর পরিষ্কার করে চলে যাবার পর চাবি দিয়ে দেওয়া হয় কে বন্ধ করে আগে দিদি নিজেই করতেন আজও করেছিলেন তা তো বলতে পারবো না চাবিটা কোথায় দিদিমণির চাবি রিঙে থাকে রিংটা পাওয়া যাবে সে তো দিদির কাছে কিন্তু চাবি রিং পাওয়া যায়নি পাপড়ি দেবীর কোমরের গুঁজেও ছিল না বাড়ির অন্য লোক কেউ কিছু বলতে পারেনি খানিক্ষণ চুপ করে থেকে নীল আবার প্রশ্ন করেছিল আচ্ছা এই অ্যাকোয়ারিয়ামের গাছগুলো কতদিন আগে লাগানো হয়েছিল আমার স্পষ্ট মনে আছে প্রশ্নটা শুনে হঠাৎ হাওয়ায় প্রদীপের আলো যেমন কেঁপে ওঠে ঠিক সেই রকম কেঁপে উঠে মালতী আমতা আমতা করে জবাব দিয়েছিল হ্যাঁ ইয়ে মানে আমি তা কেমন করে জানব বলুন হুম বলে নীল সেই যে চুপ করে গিয়েছিল তারপর আর কাউকেই ও একটাও প্রশ্ন করেনি সোয়া বারোটা নাগাদ মশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে এসেছিলাম সারা রাস্তায় নীল প্রায় কোনো কথাই বলেনি কেবল নামার সময় বলেছিল খুব রে। বিছানা থেকে উঠে পড়লাম আর শুয়ে থাকা যায় না বেলাও বাড়ছে পূব দিকে জানলা দিয়ে শীতের সকালে রোদ এসে ঘরের মধ্যে ঢুকছে মিঠে রোদ বেশ ভালোই লাগে রেখাকে চায়ের কথা বলে রোদে পিঠ লাগিয়ে সকালের কাগজটা টেনে নিলাম প্রথম পাতার নিচের দিকেই বোল্ড হেডলাইনে পাপড়ির রহস্যময় মৃত্যু সংবাদ ছাপা হয়েছে উত্তর কলকাতার সম্ভ্রান্ত লাহা পরিবারের একমাত্র কন্যার বিবাহের ঠিক পূর্বেই রহস্যজনক উপায় খুন খুনের প্রক্রিয়াও বেশ অভিনব নিকটবর্তী থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর খুনের তদন্তের ভার নিয়েছেন ইত্যাদি ইত্যাদি কাগজটা রেখে দিলাম এতক্ষণ তো পাপড়ির কথাই ভাবছিলাম কাগজ আর কি নতুন সংবাদ জানাবে সবই তো আমার জানা মাঝে মাঝে ভাবতে বেশ লাগে যে খবর আমি অনেক আগেই পেয়ে গেছি সেই খবর এখন এতক্ষণ পরে সারা কলকাতার লোক জানতে পারছে কাগজটা পাশে সরিয়ে রেখে চায় চুমুক দিচ্ছি রেখায় সে হাজির কাগজটা টেনে নিয়ে প্রায় সব রোদটাই একা দখল করে বসতে বসতে বলল দাদা দেখেছিস আজকের কাগজটা খুব স্যাড না হুম হু কি রে কি কাণ্ড বলতো এক বাড়ি লোক একটু পরে বিয়ে মেটার মনে কত আনন্দ তার মধ্যে মেরে ফেললো মেয়েটাকে পৃথিবীতে এমন নৃশংস লোকও থাকে বাবা এসব আমি আগেই জানি রে আগেই জানতিস মানে কাল সারা সন্ধ্যে আমি আর ল ওখানেই তো ছিলাম আর তুই কি না ফিরে এসে আমাকে বেমালুম মিথ্যে কথা বলে গেলি কি করি বল সত্যি বললে আবার তুই রেগে যাবি হুম তার মানে আজ কলেজ যাচ্ছিস না কি করে বুঝলি তো এত ভোরে ঘুম থেকে উঠেছিস হ্যাঁ সে তো তোর ওই বাবুর মোরগটার জন্যে বেটা সকালে উঠে কানের কাছে এমন জোরে চিৎকার করে যাকে দ্বিতীয়টা কি আজ তোর পক্ষে কলেজ করা অসম্ভব হুম ঠিকই বলেছিস রেখা রহস্য জিনিসটা বোধ সংক্রামক ব্যাধির মতো একবার ছোঁয়ায় গেলেই পেয়ে বসবে আরে এক্ষুনি নীলের বাড়ি যেতে হবে শিগিরে উঠছিস কোথায় হাত ধুয়ে আয় তোর খাবার করে দি আচ্ছা দুপুরে খাবি তো নাকি না রে ঠিক বলতে পারছি না নীলের আজ কি প্রোগ্রাম তা তো জানি না রেখা উঠতে উঠতে পাকা গিন্নির মতো শুনিয়ে গেল শোন নীলদার পক্ষে যা মানায় তোর পক্ষে তা মানায় না মনে রাখিস তোকে চাকরি করেই খেতে হবে আমার উত্তর না শুনেই গটগট করে বেরিয়ে গেল সে বুঝলাম খুব রেগে গেছে এসব গোয়েন্দাগিরি ও একদম পছন্দ করে না নীলকেও অনেকবার বারণ করেছে ওর ধারণা এইসব ব্যাপারে জড়িয়ে থাকলে একদিন না একদিন আমাদের কোনো গুন্ডা বদমাইশের হাতে বেঘরে প্রাণ দিতে হবে ওর গমন পথের দিকে চেয়ে থাকতে থাকতে মনে হলো ও সত্যিই আমাদের জন্য দুশ্চিন্তাগ্রস্ত কি আর করা ক্রাইম ডিটেকশন বা রহস্যের কুয়াশা সরিয়ে আসল সত্যকে খুঁজে বের করার নেশা মদের নেশার চেয়েও বড় সাংঘাতিক মাথায় ঢুকলে চট করে সরিয়ে ফেলা যায় না আর সত্যকে খুঁজে পাবার নেশা মানুষের মধ্যে আছে বলেই না জগতে এত বড় বড় আবিষ্কার ঘটেছে ঘটছে ভয় পেয়ে বসে থাকলে কোনো দিন চাঁদে যাওয়া যেত না এভারেস্ট জয় করাও মানুষের পক্ষে কল্পনায় থেকে যেত নীলের কথা বাদি দিলাম ও তো এক নম্বরের ডানপিটে ছেলে কিন্তু আমি বরাবরই গোবেচারা ভালো মানুষ টাইপের আমার প্রফেশনও সেই রকম এক কলেজের বাংলা অধ্যাপক সত্যি তো এসব কাজ আমার পক্ষে মানায় না শোভাও পায় না খুনের পিছনে ছুটোছুটি করে তাকে ধরা বা বন্দুক পিস্তল বাগিয়ে এলোপাতারি চালানো কলেজের এক সামান্য লেকচারারের স্বভাব বিরুদ্ধ কাজ তাছাড়া আমি অত্যন্ত সাধারণ লোক আমাকে পেট চালানোর জন্যে বেশ পরিশ্রম করতে হয় যেটা নীলের পক্ষে স্পোর্টস আমার পক্ষে তার রীতিমতো বিপজ্জনক অ্যাডভেঞ্চার মাঝে মাঝে আমিও ভাবি কি দরকার এসব উড়ো ঝামেলার মধ্যে থাকার বেশ তো আছি নির্ভেজাল বাঙালি হয়ে কিন্তু পারি না নীল আমার একমাত্র প্রিয় বন্ধু দীর্ঘদিন সুখে দুঃখে ওর পাশে পাশে আছি ওর মতো বন্ধু পাওয়া ভাগ্যের কথা গোয়েন্দাগিরির কাজে ও যেভাবে আস্তে আস্তে ইনভলভ হয়ে পড়ল ইচ্ছে থাকলেও আমি ওর সঙ্গ ছাড়তে পারলাম না তারপর একে একে ও কেসগুলোকে সমাধান করে চলেছে আমিও বেশ মনে মনে রোমাঞ্চিত এবং উত্তেজিত হয়ে পড়ছি এ এক বেশ মজার খেলা শক্ত একটা ধাঁধা সমাধান করতে পারলে যেমন একটা তৃপ্তি পাওয়া যায় রহস্যের জটগুলো ধীরে ধীরে খুললে তেমনি এক মানসিক পরিতৃপ্তি আসে এগুলো না ঠিক বলে বা লিখে প্রকাশ করা যায় না এটা উপলব্ধির ব্যাপার তাছাড়া এতে আমার আরও একটা অন্য ধরনের আনন্দের মশলা তৈরি হচ্ছে লেখা ঠেখার সামান্য একটু নেশা আমার আছে দু একটা টইও যে না হয়েছে তা নয় নীল আর তার রহস্যগুলো নিয়ে কিছু লেখা যায় এমন একটা চিন্তাও ইদানিং আমায় পেয়ে বসেছে সুতরাং নীলের সঙ্গে থাকতে পারলে বন্ধুকে সঙ্গদান ছাড়াও আমার নিজেরও কিছু লাভের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না এসব কথা রেখাকে বলে বোঝানো যাবে না ও ঠিক বুঝবে না টিপিক্যাল বাঙালির মেয়ে যে কোনো বিপদে ভাই দাদা বা প্রিয়জনকে ছেড়ে দিতে এদের বড় অনীহা এদের একটাই চরিত্র আত্মীয় পরিজনদের সামান্যতম বিপদের সম্ভাবনা থেকে দূরে সরিয়ে রাখা আর বসে থাকা গেল না উঠে পড়লাম ঘড়িতে তখন প্রায় সাড়ে আটটা বাজতে চলেছে এখনই নীলের বাড়ি যেতে হবে নীল আমাকে টানছে চা জল খাবার খেয়ে যখন রাস্তায় পা দিলাম তখন নটার সাইডেন পাচ্ছে তাড়াতাড়ি চলেছি দেখি সামনেই ভুবনবাবু চলেছেন হন হনিয়ে একবার মনে হলো ওকে ডেকে সেই প্রশ্নটা করি হঠাৎ উনি একটা মোরগ কেন কিনে আনলেন কিন্তু প্রশ্নটা করা গেল না নিমেষে গলি পেরিয়ে ডান দিকে মোড় ঘুরে গেলেন উনি ঘরে ঢুকে দেখি নীল তখন ওয়ার্কার প্র্যাকটিস করছে আমাকে দেখে একটু মুচকি হেসে ইশারায় বসতে বলল প্রায় সাত আট মিনিট পর একটা মোটা চাদর জড়িয়ে সামনে সোফায় এসে বসল আমার যেন আর তর্স ছিল না গতরাত থেকে মাথার মধ্যে কেবল পাপড়ি পাক খাচ্ছে জিজ্ঞেস করলাম এই কাল তো আর একদম মুখ খুললি না কি ভাবলি বল বলছি চা বলে এসেছিস এক গাল হেসে দিনু ঘরে ঢুকলো এ আর যেন নতুন করে বলা বলির কি যেন আছে সে তো যেন আমি জানি তোমরা যেন দুই বাবু বসে একসঙ্গে চা খাবে আর আমি চা নিয়ে আসবো যেন যেনটা দিনুর মুদ্রাদোষ ওর কথা থেকে যেনটা বাদ দিলে বাক্যটা পুরো পাওয়া যায় আমরা অভ্যস্ত নতুন কেউ হলে দিনুর কথার মানে বোঝা মাঝে মাঝে শক্ত ব্যাপার হয়ে দাঁড়ায় টেবিলের ওপর ডিম সেদ্ধ কলা টোস্ট আর চা রেখে চলে যাচ্ছিল নীল খবরের কাগজটা উল্টে পাল্টে দেখছিল দিনুকে চলে যেতে দেখেও বলল কিন্তু যেন সিগারেটটা যেন ঠিক সময় হাতের কাছে পাওয়া যায় যেন সে আর বলতে হবে না যেন ঘাড় নেড়ে দিনু চলে গেল মাঝে আর একবার চায়ের কথাটাও বলতে যেন হবে না তো না না আমার সব দিকেই যেন হুম এবার তাহলে আপনি আসুন যেন দিনু চলে গেল ব্রেকফাস্টটা নীলপ্রায় নিঃশব্দেই সারলো ইতিমধ্যে দিনু এসে এক প্যাকেট নতুন সিগারেট রেখে গিয়েছিল গরম চায় চুমুক দিয়ে ও একটা সিগারেট ধরালো এতক্ষণ আমি ওকে লক্ষ্য করছিলাম নিঃশব্দে খেয়ে গেলেও আমি জানি এখন ও অনেক কিছু ভাবছে মনের মধ্যে এখন ওর ভাবনার পাহাড় ভেঙে পড়েছে জুত করে সিগারেটে একটা লম্বা টান দিয়ে ধীরে ধীরে বলল হুম তা তুই ভাবনার কথা বলছিলি তাই না তার আগে বল তুই কি ভাবলি আমি আমার ও ভাবনাটা ভাবনাটাও না তেমন আসে না তবে আমি না কিছুদিন ভেবে পাচ্ছি না মেয়েটাকে কেন খুন করা হলো হুম এটাই তো ভাইটাল প্রশ্ন আসলে কি জানিস সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে আছে একটু গুছিয়ে নেওয়া দরকার তুই কি বলিস হ্যাঁ বেশ তো তুই বল না নীল সিগারেটে আরেকটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল শুধু তোর শুনলে হবে না একটা কাগজ পেন্সিল নে নোট কর আর আমি যদি কোথাও কোনো পয়েন্ট মিস করে যাই ধরিয়ে দিস নে প্রথমেই লেখ সোফায় পিঠটাকে টান টান মেলে দিয়ে গাছের গায়ে লেগে থাকা পাকা গমের মতো রোদ্দুরের রং দেখতে দেখতে নীল যেন কোথায় হারিয়ে গেল তারপর খুব মৃদু স্বরে বলতে শুরু করল উত্তর কলকাতায় লাহা পরিবার বেশ দিয়ে এবং সঙ্গতি সম্পন্ন একটা নামকরা পরিবার এক ডাকে অনেকেই এদের চেনে ফ্যামিলিটা আজকের নয় অনেক পুরনো বাড়িতে ঢুকতেই ওদের বংশ তালিকাটা দেখেছিলি তো হ্যাঁ সে তো এক মস্ত ফিরিস্তি হুম মস্ত তবে ইতিহাসের পাতায় এখন ফিরে যাবার প্রয়োজন বোধ হয় নেই বর্তমানটাই খুঁটিয়ে দেখা যাক এই বংশের বর্তমান কর্তা রামতনু লাহা বয়স আনুমানিক ষাট কিন্তু দেখলে অতটা বোঝা যায় না সুন্দর স্বাস্থ্যবান এবং সম্ভ্রান্ত চেহারার পুরুষ গায়ের রং উজ্জ্বল গৌর তীক্ষ্ণ নাক দৃঢ় চিবুক ব্যক্তিত্বের পরিচয় দিচ্ছে কাল আমরা তাকে কিভাবে দেখেছি মনে আছে তো হুম মনে আছে চেহারায় চরিত্রের কঠোরতা যাই থাক মেয়ের মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছিলেন হুম এবং বার্দয়েক বোধহয় মূর্ছা গিয়েছিলেন আচ্ছা অজু এ দিয়ে কী প্রমাণ হয় বাইরে থেকে যতটা শক্ত মনে হয় ভেতরে ভেতরে অতটা শক্ত নন উনি বেশ ধরা গেল তাই একমাত্র মেয়ের মৃত্যুতে অবশ্যই মানুষ সংযম হারাতে পারে সেটাই স্বাভাবিক কিন্তু হ্যাঁ থামলে কেন বল এই টোটাল আপসেট এটা কি শুধু মেয়ের শোকে তা ভিন্ন আর কি হতে পারে বল আমার মনে হয় এখানে খানিকটা সামাজিক মর্যাদার ব্যাপারও রয়ে গেছে হ্যাঁ সে অস্বাভাবিক কিছু না সেটাও নিশ্চয়ই আর একটা পয়েন্ট হুম তাহলে দেখা যাচ্ছে সাধারণ মানুষের মতো তিনি শোকে এবং সামাজিক মর্যাদাহানির কারণে বেশ বিব্রত অর্থাৎ রামতনুবাবুর সমস্ত ব্যাপারটাই অত্যন্ত স্বাভাবিক আচ্ছা এরপরে চলে আয় সেকেন্ড ম্যান মানে অতনু লাহা রামতনু লাহার একমাত্র ভাই বয়স আনুমানিক পঞ্চান্ন চেহারায় এবং ব্যক্তিত্বে কিন্তু রামতনুবাবুর সম্পূর্ণ বিপরীত অর্থাৎ বেঁটে খাটো এবং সাধারণ চেহারার মানুষ কিন্তু শরীরটা কেমন যেন পাকানো সাধারণত নেশা টেশা করলে এই ধরনের পাকানো চেহারা হয় রংটা মাজা এবং এটাও রামতনুবাবুর একদম বিপরীত যেমন আর আরও একটা বিপরীত ব্যাপার আছে রামতনুবাবুর এক মাথা কোঁকড়ানো চুল অথচ অতনুবাবুর টাক পরো পরো হয়তো খুব জোর আর বছর পাঁচেক ও একটা কথা বলতে ভুলে গেছি রামতনুবাবুর পেশাটা কি মনে আছে তো না রে আমি ঠিক খেয়াল করিনি পৈতৃক ব্যবসা তবে এটা আর এখন পৈতৃক বলা যায় না কারণ সমস্ত ব্যবসার একচ্ছত্র মালিক এখন রামতনুবাবু নিচে কিন্তু ব্যবসাটা কি সেটা তো কালোকে জিজ্ঞাসা করা হয়নি হুম তা হয়নি কিন্তু আমি জেনেছি এবং অনেকেই জানে বড়বাজারে বাজারে করে দোকান আছে ওদের উনি ওখানকার নাম করা হার্ডওয়্যার মার্চেন্ট কিন্তু পৈতৃক ব্যবসা এখন নয় কেন বললি তার অন্তর্নিহিত কারণটা তোকে এখনই ডেফিনেট হয়ে বলতে পারবো না রে কিন্তু পৈতৃক ব্যবসা যদি হতো তাহলে অতনুবাবুর তো ওই একই ব্যবসায় থাকা উচিত ছিল তাই না কিন্তু অতনুবাবুর ব্যাপারটা যে অন্য রকম ও তা অতনুবাবু কি করেন তোর মনটা কোথায় থাকে রে হতভাগা স্ট্রেট লাইন তো ম্যাক্সিমাম টাইম নিয়েছিলেন অতনুবাবুর বেলায় মনে পড়ছে না না আমি তো কাল তোকেই লক্ষ্য করছিলাম ওহো গোয়েন্দার ওপর গোয়েন্দাগিরি না না তা নয় আসলে বুদ্ধিমান গোয়েন্দার কাজগুলো নিখুঁতভাবে লক্ষ্য করলে অনেক কিছু জানা যায় আর স্ট্রেট লাইন তো অনেক বাজে প্রশ্ন করেন আর মনে আছে তোর আর কোনো প্রশ্ন ট্রশ্ন খুঁজে না পেয়ে হঠাৎ মালদিকে কী জিজ্ঞেস করেছিলেন মরার পর মানুষ কোথায় যায় তাই জানো এই তো আচ্ছা তুই বল এই ধরনের প্রশ্নর কি মানে হয় প্রথমত তুই গিয়েছিস একটা খুনের মামলা তদন্ত করতে তার সঙ্গে মৃত্যুর পর মানুষ কোথায় যায় তার কি কোনো সম্পর্ক আছে আর দ্বিতীয়ত প্রশ্নটা করছিস তুই কাকে না একজন প্রায় অশিক্ষিত বাড়ির কাজ করার মেয়েকে এইগুলোকে ইডিওটিক প্রশ্ন বলবো না তো কি বলবো বল এসব প্রশ্ন চেয়ে তোর কাজের পদ্ধতি লক্ষ্য করা অনেক ভালো আমার প্রশংসা বোধহয় নীলের ভালো লাগছিল না তাই ও আগের কথায় ফিরে গেল আটপৌরে ভাষায় অতনুবাবুর পেশাটা হচ্ছে দালালি শিগিরে ও তো ওর বাড়ির ছেলে দাদা নাম করা ব্যবসাদার তার ভাই দালাল হুম তাও কোনো একটা নির্দিষ্ট ব্যবসার নয় ওই যখন যা জুটে যায় আশ্চর্য হুম খানিকটা তো বটেই তবে এর পেছনেও নিশ্চয়ই কোনো কারণ লুকিয়ে আছে কি কারণ হতে পারে সেটা তো জানি না সেটাই তো জানতে হবে আচ্ছা ওই ভদ্রলোকের আর্থিক অবস্থা কেমন রে কখনো জোয়ার কখনো ভাটা কিন্তু উনি হঠাৎ এত রেগে গেলেন কেন হ্যাঁ সেটা অবশ্য খুব একটা অস্বাভাবিক নয় কারণ ওই পরিস্থিতিতে কতগুলো বাইরের লোক এসে ওদের মৃত মেয়েটিকে পরীক্ষা করার নামে বেশ কিছুক্ষণ ওদের অন্য ঘরে আটকে রাখবেন সেটা ঠিক মনপুত না হওয়াই স্বাভাবিক তাই না তো ওর মধ্যে কোনো অস্বাভাবিক কিছু তোর নজরে এলো নাকি না না সেটা পরে তবে ওর এই পেশার কারণটার একটা সন্তোষজনক ব্যাখ্যা জানতে হবে হুম ঠিক আছে তো তিন নম্বরকে হুম তিন নম্বর রামতনু লাহার ছেলে সুতনু লাহা বয়স প্রায় আটাশ উনত্রিশ রোগা ছিপছিপে চেহারা চোখে চশমা গায়ের রং বাবার মতোই সুশ্রী কথাবার্তা সহজ স্বাভাবিক বোনের মৃত্যুতে যতটা দুঃখ পাওয়া উচিত ঠিক ততটাই উনি এলোমেলো ভদ্রলোক চার্টার্ড ভালোই রোজগার করেন বিয়ে করেছেন সুন্দর স্ত্রী বছর চারিকের একটি ছেলে ই একটা প্রশ্ন আঠাশ উনত্রিশ বছর বয়সে বছর চারিকের ছেলে আর্লি ম্যারেজ হতে পারে অথবা বয়সটাও তো অনুমানের ওপর হয়তো আমরা যা ভাবছি তা নয় আর একটু বেশি বত্রিশ তেত্রিশ হতে পারে হুম বেশ আর এখানে অস্বাভাবিক কিছু পেলি তেমন কিছু না বরং আগেই বলেছি সবটাই স্বাভাবিক হুম এরপর কে এরপর আসা উচিত পাপড়ির কিন্তু ও সব শেষে এবার ধর শর্মিষ্ঠা সুতনু স্ত্রী পাপড়িরই বয়সী সুন্দরী শিক্ষিতা একটু চাপা চট করে ঘরের কথা বাইরের লোকের কাছে প্রকাশ করতে চান না প্রয়োজনের অতিরিক্ত কিছু বলারও পক্ষপাতি নন এগুলো সবই স্বাভাবিক ব্যাপার একটু বুদ্ধিমতির রুচিশীলা এবং শিক্ষিতা মহিলা হলেই ঘরের কথা সাধারণত বাইরের কারো কাছে প্রকাশ করতে চাইবেন না সেটাই স্বাভাবিক বাচ্চাটাকে বাদ দিলাম ও এখন পিকচারে নেই নিকট আত্মীয় আর কি রইলো পাপড়ির মামা মেশো মাসি হ্যাঁ ওরা তো সব অন্য বাড়ির প্রয়োজনে ভাবা যাবে বাড়িতে বাদ রইল কে মালতী আসছি তার আগে ধর মালবিকা দেবী মানে অতনু আহার স্ত্রী অত্যন্ত খিটখিটে এবং বদমেজাজি প্রত্যেকের সঙ্গেই ঝগড়া করার টেন্ডেন্সি হ্যাঁ ঠিক বলেছিস এই স্ট্রেট লাইনের মতো লোককেও বেশ নাস্তানাবুদ করে দিয়েছিলেন মনে আছে উনি যখন প্রশ্ন করলেন পাপড়ি দেবীর বিয়েটা কি আপনারা দেখে শুনেই দিচ্ছিলেন তাতে ভদ্রবৈলা কেমন খেঁকিয়ে উঠলেন তবে কি আপনারা দেখে শুনে দেবেন তবে এ দিয়ে ঠিক চরিত্রটা বোঝা যায় না রে কিন্তু ওর এত রকচটা স্বভাব কেন তাও জানার ব্যাপার এবার আয় উদ্দালক মিত্রকে নিয়ে পড়ি মানে পাপড়ির বুডবি হাজব্যান্ড হুম সে আর হলো কোথায় সুন্দর স্বাস্থ্যবান দীর্ঘদেহী যুবক একটা মার্কেন্টাইল ফর্মের এক্সিকিউটিভ এছাড়াও আরও একটা কোয়ালিফিকেশন রয়েছে ভালো গাইয়ে গতকাল সন্ধ্যায় সে ছিল সম্পূর্ণ এলোমেলো এবং উদ্ভ্রান্ত হুম যেটা আমার মতে অত্যন্ত স্বাভাবিক ঘটনা না অস্বাভাবিক আমিও বলছি না কিন্তু এমন দুর্লভ জামাই বাংলাদেশের যে কোনো মেয়ের বাবার কাছে কাম্য তবুও এই বিয়ের ব্যাপারেই নাকি লাহা পরিবারে অশান্তি জাতের অমিল টমিল হতে পারে কি বিংশ শতাব্দীর প্রায় শেষে এসে সামান্য যাতায়াত নিয়ে কে জানে বনেদি ফ্যামিলির কি মর্জি তবে মিত্ররা তো কুলিন কায়স্থ নিচু জাত তো নয় জাগে সেটা পরে দেখা যাবে বাকি রইল মালতী আর সুদাম দুজনেই বাড়ির কাজের লোক ড্রাইভারটাকে ছেড়ে দিলাম সে সকালে ডিউটি করতে আসে রাতে চলে যায় সুদাম হচ্ছে হাঁদা বোকা বছর পঞ্চাশ বয়স কানে কালা চোখেও কম দেখে অবশ্য এতগুলো গুণ একসঙ্গে থাকা একটু ভাববার কথাই বটে গুণ বলছিস কেন গুণ না একে হাঁদা বোকা তার উপর কানে কালা চোখে কম দেখে আরে এমন আইডিয়াল চাকুর চট করে পাওয়া যায় না রে পুলিশ তো গন স্বয়ং ভগবান পর্যন্ত পেট থেকে কথাবার করতে পারবেন না তা এই মানিক জোরের অপরটি হলো মালতী এই যেন সেই হিন্দি সিনেমায় দেখা লাশ্যময় কোনো নটিকে কাজের মেয়ের রোলে অভিনয় করতে নামানো হয়েছে সর্বাঙ্গে কোথাও কাজের মেয়ের লেশমাত্র নেই একটু সেজেটে যে নিউ মার্কেটে ঘুরলে তুই কিছুতেই বুঝতে পারবি না মেয়েটা অরিজিনালি কি। বয়স ধর চব্বিশ পঁচিশ চেহারায় উগ্র দৈহিক কামনার আবেদন চোখে পুরুষ হৃদয় তোল পাড় করা চাহনি কথাবার্তা একটু চটুল আর পুরুষকে অবজ্ঞা করার মনোভাব সুস্পষ্ট অর্থাৎ পুরুষদের আমি বেশ ভালো চিনি এরকম একটা ভাব তাই তো ঠিক বলেছিস তবে মেয়েটা যে বাড়ির কাজ করে সেটা ওর অত উগ্র যৌবন থাকা সত্ত্বেও বোঝা যায় ওর হাতের আঙুলগুলো দেখলে নেল নেলপালিশ লাগানো সত্ত্বেও বোঝা যায় আঙুলের নোখ বেশ খাওয়া খাওয়া আর হাতের চেটও বেশ রুক্ষ এবং গোড়ালি চসা মাঠ বাবা দূর থেকে তুই এত বুঝতে পারলি নে সবগুলো ঠিক নাও হতে পারে কিছুটা আমার অনুমান তবে মেটা খুব ফেলে দেবার মতো বা উড়িয়ে দেবার মতো একেবারেই নয় মনে হচ্ছে অনেক কিছু জানে ওর চোখে অনেক গোপনতার ছায়া দেখতে পেলাম তার মানে বলছিস রহস্যের চাবিকাঠি ওখানেই আছে দূর পাগল এত তাড়াতাড়ি কিছু বলা যায় জলটা খুব ঘোলাটে আর গভীর কোথায় যে কি লুকিয়ে আছে খালি চোখে কিছুটা বোঝা যাচ্ছে না এবার আয় পাপড়ির পরিচয় বাংলাদেশের একটা মিষ্টি মেয়ে যে মেয়েকে দেখলে যে কোনো সহজ পুরুষ ভালো না বেশে থাকতে পারবে না ব্যবহারে মেয়েটা কেমন ছিল অবশ্য জানি না কিন্তু চেহারাটা তো ওইরকমই উদ্যালকের মতো একটা সুন্দর ছেলেকে ও ভালোবেসেছিল বাড়ির অমত সত্ত্বেও পারিবারিক মর্যাদা রক্ষা করি সে বিয়ে করতে যাচ্ছিল তার ভালোবাসার মানুষকে কিন্তু বিধাতার অন্য ইচ্ছায় তার সব প্রতিরোধ ভেঙে গেল মৃত্যু এসে তার আশা আকাঙ্ক্ষার স্বপ্নকে কেড়ে নিয়ে চলে গেল মেয়েটি জেদি নিজের প্রতিজ্ঞায় একনিষ্ঠ সমস্ত প্রতিকূল অবস্থার বিরুদ্ধে দাঁড়াবার মতো ক্ষমতা রাখত ভালোবাসাকে মর্যাদা দেবার জন্য যে সামাজিক সংস্কারগুলোর বিরুদ্ধে মাথা নত করতে হয় না সেটা সে জানত বাংলা এম পড়ছিল অথবা পাশ করেছিল গান গাইত বোধহয় উচ্চাঙ্গ তুই কেমন করে বুঝলি সেটা পাপড়ির অ্যালবামের পাতা উল্টালেই বুঝবি কনভোকেশন গাউন পড়া সুন্দরী মেয়েটি নিশ্চয়ই বিয়ে পাস করেছিল আর ওর বইয়ের র্যাকে কিছু এম ক্লাসের বাংলা পাঠ্যপুস্তক শোভা পাচ্ছিল আর গান ঘরে ঢুকেই বাঁদিকের কোণের তানপুরা তবলা নিশ্চয়ই বলে দেবে মেয়েটি গানের অনুরক্তা হ্যাঁ কিন্তু গান যে করেই ডেফিনিট হয়ে কী করে বলছিস অন্য কেউ যদি না অন্য কেউ গান করলে তার তানপুরা নিজের ঘরে মানে অত সাজানো গোছানো ফিটফাট ঘরে পাপড়ি রেখে দেবে না সাধারণ মধ্যবিত্ত বাঙালি ঘরে সেটা সম্ভব হতে পারে জায়গার অভাবে এক ঘরেই হয়তো সব কিছু ঢুকেছে হারমোনিয়ামের পাশেই হয়তো দেখবি ক্রিকেট ব্যাট রয়েছে কিংবা লক্ষ্মীর ছবির পাশে বক্সিং গ্লাভস পরিবারে দুভাই থাকলে তোর পক্ষে বলা অসুবিধের হতো কে গান করে আর কে ক্রিকেট খেলে কিন্তু পাপড়ির অবস্থা তো অন্যরকম হতো বড় বাড়ি ঘরের অভাব নেই তার ওপর পাপড়ির নিজস্ব একটা ঘর রয়েছে অন্য কারো তানপুরা নিজের ঘরে সে নিশ্চয়ই রাখবে না গান ছাড়াও পাপড়ির শখ হচ্ছে রঙিন মাছের মাছের কথা আমি একদম ভুলেই গিয়েছিলাম হঠাৎ মনে পড়ল। অ্যাকোয়ারিয়ামের পাশে নীলের অনেকক্ষণ তন্ময় হয়ে থাকার দৃশ্যটা তাই বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম এই নীল মোটামুটি তুই লাহাবাড়ির চরিত্রগুলোর একটা স্কেচ তো তৈরি করলি কিন্তু তিনটে প্রশ্ন এখনও আমার ক্লিয়ার হচ্ছে না একটু ব্যাখ্যা কর হুম বল না এক নম্বর ঘরে ঢুকেই তোর মুখে প্রথম একটা কথা শুনেছিলাম তুই বলেছিলি আশ্চর্য কেন এবং কি দেখে তুই ওই শব্দটা উচ্চারণ করেছিলি মুচকি হেসে শেষ টান দিয়ে দিতে দিতে নীল হুম প্রশ্নটা ভালো বুদ্ধিমানের মতো বলতে পারি সজু একটা সাজানো ঘর কোথাও কোনো এলোমেলো ব্যাপার সাপার নেই সব কিছুতেই একটা পরিচ্ছন্ন রুচির ছাপ এমনকি রকম ঘরে ম্যাচিং করিয়ে স্পেশাল অর্ডার দিয়ে স্পেশাল সাইজের অ্যাকোয়ারিয়াম যে মেয়ে বসাতে পারে নিশ্চয়ই সে প্রতিদিনই সে অ্যাকোয়ারিয়াম যত্নের সঙ্গে ব্যবহার করবে বিশেষ করে বিয়ের দিনে আরও বেশি করে সাজানো থাকবে তুই কি বলিস হ্যাঁ নিশ্চয়ই তাই তো হওয়া উচিত অবশ্য ফুলটুল দিয়ে ঘরটা বেশ গোছানো সাজানোই তো ছিল হুম ছিল তো কিন্তু খুবই মামুলি হলেও একটা জিনিস আমার অত্যন্ত বিষত্রিশ লাগলো যত্নে লাগানো মাছের চৌবাচ্চায় সার দিয়ে সাজানো রয়েছে অ্যামাজন গাছের শাড়ি মাছের শখ যাদের আছে তারা জানে অ্যামাজন গাছটা বেশ দামি অমন দামি গাছ কেউ অযত্নে রাখে না কিন্তু আমি গিয়েই দেখি পাশাপাশি লাগানো তিনটে গাছ শিকড় সমেত উপড়ানো হয়ে জলের ওপর ভাসছে এটা কি হওয়া উচিত বিশেষ যে বাড়িতে সেদিন উৎসবের আয়োজন যে ঘর শৌখিন সব ফুলে টিপ টপ করে সাজানো হয়েছে এটা আশ্চর্যের নয় মাথা নেড়ে জানালাম নীল ঠিকই বলছে তারপর বললাম আমার দু নম্বর প্রশ্ন তুই কি ওই জন্যেই অ্যাকোয়ারিয়ামটার ধারে এতক্ষণ ঘুরঘুর করছিলি হুম খানিকটা তো বটেই যে কোনো ব্যাপারে আমি ডেফিনেট হতে চাই আর সামান্য একটা কৌতূহল মেটাতে গিয়ে আমি দুটো জিনিস লক্ষ্য করেছি কি রে কাচের চৌবাচ্চার নিচে যে বালির আস্তরণ থাকে সেখানে বেশ পুরু হয়ে শ্যাওলা জমেছে অ্যাকোয়ারিয়ামে শ্যাওলা জমানোর জন্য বিশেষ নজর দেওয়া হয় এখানেও তাই দেওয়া হয়েছে অর্থাৎ পাপড়ি দেবী বেশ যত্ন নিয়েই বিশেষ কানুন মেনে কাচের চৌবাচ্চায় পুরুষ শ্যাওলা জমিয়ে শোভাবর্ধন করিয়েছিলেন কাছে গেলে ভালোভাবে নজর দিয়ে পরীক্ষা করলেই তুই দেখতে পেতিস একটা বিশেষ জায়গায় বালির চাপড়া শ্যাওলা সমেত সরে গেছে অর্থাৎ কেউ ওখানকার বালি সরিয়ে কিছু করেছিল তারপর নিজের কাজ মেটার পর আবার সেই চাপড়াটা পূর্বস্থানে বসিয়ে দিয়েছে গাছটা বোধহয় খুব তাড়াতাড়ি করা হয়েছিল যার জন্য বালির সরানো অংশটা ঠিকমতো বসানো যায়নি এবং সেই তাড়াহুড়োর জন্যেই গাছের সার থেকে তিনটে গাছ শিকড় সমেত উপরে জলে ভাসছিল বুঝলাম এই দিয়ে তুই কি বোঝাতে চাইছিস কিছুই বোঝাতে চাইছি না কেবল যা ঘটনা আমার অনুমানে যা ঘটেছে বা ঘটে থাকতে পারে তাই বললাম নে তোর তিন নম্বর প্রশ্ন কর হুম স্ট্রেট লাইন যখন এদের জেরা করছিল তখন তুই প্রায় মিনিট দশকের জন্য বাথরুমে আই মিন যেখানে পাপড়ির দেহটা পড়েছিল সেখানে কি করছিলি নীল এক দৃষ্টি প্রায় সেকেন্ড ধুয়ে কামার দিকে তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে বলল ঘড়ি দেখেছিলি প্রায় দশ মিনিট তাই না দশ মিনিট সময়টা খুব বেশি নয় কিন্তু তার মধ্যেই কটা ইম্পর্ট্যান্ট ব্যাপার আমার মগজে বাথরুমের ওপাশে সুইপার ঢোকার দরজাটা খোলা ছিল আগেই দেখেছিলি তখন থেকেই আমার মনে হচ্ছিল বাথরুমের দরজাটা খোলা থাকবে কেন ওটা তো খোলা থাকার কথা নয় তবু খোলা কেন তার উপর মালতী বলল দরজাটা কখনোই খোলা থাকে না সেকেন্ড টাইম বাধ্য হয়ে আবার গেলাম কি আছে দরজার উপাসে তাই দেখতে ও তা গিয়ে কি দেখলি বলছি দরজাটা খুলে দেখলাম একটা স্পাইরাল স্টেয়ার সোজা নিচের দিকে নেমে গেছে এই ধরনের সিঁড়ি আজকাল কমই ব্যবহৃত হয় যেহেতু এটা পুরোনো কালের বাড়ি সেই রীতি অনুসারে স্পাইরাল ব্যবহার করা হয়েছে এতে বেশ সুবিধাই হয় খুব অল্প জায়গার মধ্যে সিঁড়ির কাজটা মিটিয়ে ফেলা যায় বাইরেটা ঘুটঘুটে অন্ধকার ওটা বাড়ির পেছন দিক লোকজন প্রায় যাতায়াত করেই না টর্চটা জ্বালিয়ে ঘুরতে ঘুরতে নিচে নেমে গেলাম একটা বাগানের মতো কিন্তু পুরোপুরি বাগান ঠিক না খানিকটা পড়ে থাকা জমিতে আগাছার জঙ্গল দু একটা ডুমুরের গাছ কয়েকটা টগরের ঝাড় দেখলেই বোঝা যায় জায়গাটা অব্যবহৃত অপরিষ্কৃত সিঁড়ির শেষ ধাপ থেকে একটা চলার পথ সোজা চলে গেছে সীমানা পর্যন্ত সেখানে পাঁচিলের গায়ে ছোট্ট খিড়কির দরজাটা রয়েছে বোঝা গেল এই পথ দিয়েই সুইপার যাতায়াত করে অন্ধকারে আর তেমন বিশেষ কিছুই নজরে পড়ল না তার উপর এখন শীতকাল কোথাও কোনো পায়ের ছাপটাপ দেখতে পেলাম না ওঠার পথে একতলা দোতলার বাথরুমের দরজাগুলো ধাক্কা দিয়ে দেখলাম সবই ভেতর থেকে বন্ধ হুম তাহলে বলছিস পরিশ্রমী সার হলো কাজের কাজ কিছুই হলো না হুম উল্লেখযোগ্য তেমন কিছু অবশ্য পাইনি তবুও একেবারে যে বৃথা পরিশ্রম তাও বলছি না হত্যাকারী খুব চালাক কোনো বিশেষ কিছুই সে নিজের অজান্তে ফেলে যায়নি কিন্তু ক্রাইমের ক্ষেত্রে দুটো জিনিস আমি সর্বদাই মানি অজু কিছু না কিছু সূত্র অপরাধী ফেলে যাবেই যেতে বাধ্য অপরাধের সময় অপরাধীর নার্ভের অবস্থা যেরকম থাকে তাতে করে খুব সজাগ লোকও কোনো না কোনো সামান্যতম নিদর্শনও ফেলে রেখে যায় এক্ষেত্রেও তাই হয়েছে সূত্র হিসেবে সে কোথাও পায়ের ছাপ রেখে যায়নি একটা রুমাল পর্যন্ত অসাবধানে তার হাত ছাড়া হয়নি কিন্তু যে জিনিসটা সে ফেলে রেখে গেছে সেটা অত্যন্ত কমন একটা নিদর্শন কলকাতা শহরে কয়েক লাখ লোক সেই জিনিসটা ব্যবহার করে তবু তবু সেটা আমার কাছে একটা সূত্র কি কি সেটা শেষ হল শ্রী গৌতম রায়ের সৃষ্টি গোয়েন্দা নীলাঞ্জন ব্যানার্জির গল্প কুলাঙ্গারের প্রথম পর্ব নমস্কার